তোমার মুখে ভাইয়া ওয়ার্ড শুনে নীরের যতটা না রাগ হয়েছিল ততটাই মায়া হচ্ছে তোমার এই ফেস দেখে। এই মুখখানির দিকে তাকিয়ে নীরের মানা করার সাধ্য নেই, তার ওপর এত রাতে ওকে একাও ছাড়া সম্ভব না। তাই মুখ গম্ভীর করে নীর বলল, যাও গাড়িতে ওঠো। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো 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 মাচ। কথাটা বলে তুবা গিয়ে ড্রাইভিং সিটের পাশের সিটে গিয়ে বসে পড়ে। নীর গাড়িতে উঠে বলে, তোমাকে কি আমি ড্রাইভারের সাথে লাইন মারার জন্য গাড়িতে উঠিয়েছি নাকি? যদি এতই লাইন মারার ইচ্ছে থাকে তাহলে ওই ছেলেদের ওপর গিয়ে মারো, আমার ড্রাইভারের ওপর না। যাও পিছে গিয়ে বসো। নীর ধমকে সুরে কথাটা বলল তুবাকে। তুবা গাল ফুলিয়ে গাড়ি থেকে নেমে পেছনে বসতে যায় আর বিড়বিড় করে বলতে থাকলো, বেটা আমগাছের লেঙুর, দেখতে তো শাকিব খানের মতো কিন্তু কথা ডিপ জলের মতো। আমি নাকি ড্রাইভারের উপর লাইন মারবো, আমার চয়েস এত খারাপ না? এত বিড়বিড় করছো কেন? যা বলো সোজাসুজি বলো। আমি আবার কি বললাম, কানে বেশি শোনেন নাকি? আমার কান ঠিক আছে, নিজের ঠোঁট ঠিক করো আগে খালি নড়ে, যে কেউ দেখলে বুঝবে তুমি বিড়বিড় করছো। তোবা আর কিছু বলল না, গাড়ি ছেড়ে দিল। কিছুক্ষণ যাওয়ার পর তোবা বলে, এই যে শুনুন, ওই দিনের জন্য সরি। আসলে আসলে কি, তুমি কি মনে করছো আমি সব ভুলে গেছি? একদম না, নীর কাউকে একবার দেখলে ভুলে না। আমি দেখতে যাচ্ছিলাম তুমি কি করো, আর হ্যাঁ জানি এখন কি বলবা, আমার মতো হ্যান্ডসাম ছেলে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারো নাই, তাই তো? আর বলতে হবে না। তোবা এবার রেগে গিয়ে নীরের পাঞ্জাবির কলার ধরে টান দিয়ে নিজের কাছে এনে বলে, হ্যাঁ আসছে, আপনার মধ্যে কি এমন আছে যে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না? দেখতে তো ডিপ জলের মতো। না না, ডিপ জল আপনার থেকেও সুন্দর, আপনি তো কদুচোর। আর হ্যাঁ, ওই দিন ফ্রেন্ড আমাকে ডেয়ার দিয়েছিল যে রেস্টুরেন্টে সর্বপ্রথম যে ঢুকবে তাকে প্রপোজ করতে হবে অ্যান্ড গালে কিস করতে হবে, তাই করছি। নাইলে আপনার মতো মানুষকে কেন প্রপোজ করব আর কেনই বা কিস করব? নীর এবার রেগে গিয়ে দুবার হাত দুটো চেপে ধরে আর দাঁতে দাঁত চেপে বলে, এই মেয়ে তোমার সাহস তো কম না, আমাকে এত কিছু বলছো। কি বললো, আমি ডিপ জলের মতো কদুচোর? তুমি আমি চেনো, দশকখানেক কোম্পানির মালিক আমি, আমার আন্ডারে হাজার হাজার মানুষ কাজ করে, আর তোমারে আমার কোন দিক দিয়ে ডিপ জলের মতো লাগে? আমি শাহরুখ খানের থেকে কম না, আমার পিছে কত মেয়ে পাগল তুমি জানো? শত শত মেয়ের ক্রাশ আমি, আমাকে পাওয়ার জন্য সবাই মরিয়া হয়ে পড়ে, জাস্ট এক ইশারায় মেয়েদের লাইন লেগে যাবে। আমি তো আর পাগল নই যে একটা কদুচোরের পিছে লাইন লেগে দাঁড়াবো। আর একবার যদি কদুচোর বলছো না, আমি যে কি করব নিজেও জানি না। কদুচোর কদুচোর কদুচোর, নীর আচমকায় তোবার ঠোঁট আঁকড়ে ধরে। তোবা অনেক বড় ঝটকা খেলো, চোখ একদম রসগোল্লার মতো বড় বড় করে রাখে তোবা। তোবা বোঝার পর ওর সাথে কি হচ্ছে তখন সে নিজেকে ছাড়ানোর জন্য ছোটাছুটি করতে থাকে। নীর এবার এক হাত তোবার কোমরে নিয়ে তাকে নিজের সাথে চেপে ধরে। তোবা নীরকে ছোটানোর জন্য অস্থির হয়ে গেছে, তোবা না পেরে এবার কেঁদে দেয়। কিছুক্ষণ পর নীর সরে আসে। তোবা কাঁদতে কাঁদতে বলে, ইউ, আপনার সাহস কিভাবে হলো আমাকে কিস করার? নীর একদম রিল্যাক্স হয়ে বলল, তুমি আগেই বলেছিলাম চুপ করতে, কিন্তু তুমি করনি, তাই বাধ্য হয়ে আমি এমন করেছি। আর এমনিও তুমি আমায় একবার চুমু খেয়েছো, আমিও করেছি, আমিও খেয়েছি হিসাব বারবার, বাট মেয়েদের ঠোঁট খেতে এত মিষ্টি হয় আগে জানতাম না, আমার এখন আবার এই মিষ্টি খেতে ইচ্ছে করে না। ইউ একদম চুপ, নো মোর ওয়ার্ডস। আমি যে কি করতে পারি তা এতক্ষণে বুঝে গিয়েছ, তাই এখন যদি আর একটা শব্দ করো তোমার মুখ দিয়ে, আমি যে কি করব তুমি কল্পনা করতে পারবে না। তুবা এবার চুপ হয়ে যায় আর গাড়ির একদম কিনার ঘেঁষে বসে। তা দেখে নীর তুবাকে টান দিয়ে নিজের সাথে মিলিয়ে নেয়। তুবা নিজেকে ছাড়াতে চাইলে নীর ধমক দিয়ে বলে, যদি আর একটু নড়াচড়া করেছো তোমাকে যে আমি কি করব তা তুমি কল্পনাও করতে পারবে না। তুবা আর কিছু না বলে চুপ হয়ে বসে থাকে। এই পোলারে ভরসা নাই, কি না করে, তাই তুবা চুপ হয়ে থাকে। কিছুক্ষণের মধ্যেই তারা তুবার হোস্টেলে এসে পৌঁছায়। গাড়ির দরজা খুলে দিতেই তুবা এক দৌড়ে হোস্টেলের ভিতরে চলে যায়।
তা দেখে নীর একটু হাসে। তারপর ড্রাইভারকে বলে গাড়ি নিজের সিক্রেট গোডাউনের দিকে নিয়ে যেতে। ড্রাইভারও আর কিছু না বলে গাড়ি ওই দিকে ঘুরিয়ে নেয়। গাড়ি এসে গোডাউনের সামনে থামে। নীর ফুল অ্যাটিটিউড নিয়ে ভেতরে ঢুকে দেখে চারিদিকে খুটখুটে অন্ধকার, আর নীরকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। সে ছোটার জন্য প্রাণ চেষ্টা করছে কিন্তু পারছে না। নীর হাতে একটা লোহার রড নিয়ে নীরবকে মারতে শুরু করে আর বলতে থাকে, তোর সাহস কীভাবে হলো আমার জিনিসের উপর নজর দেওয়ার? ওর দিকে হাত বাড়ানোর সাহস হয় কীভাবে তোর? তোকে তো আমি জ্যান্ত কবর দেব। আপনি কার কথা বলছেন? তোবার কথা বলছি। তোর সাহস কীভাবে হলো ওর দিকে বাজে দৃষ্টিতে তাকানোর? আজ তোকে আমি শেষ করে দেব। আমায় মাফ করে দিন, আমি আর কখনো ওর দিকে চোখ তুলেও তাকাবো না। প্লিজ মাফ করে দিন। তোর ভুলের কোনো মাফ নেই। কথাটা বলে নীর নীরবকে ইচ্ছে মতো পিটাতে থাকে। নীরবের হাত ভেঙে ফেলে নীর, মেরে একদম রক্তাক্ত করে ফেলে। এইবারের জন্য ছাড়ছি তোকে, যদি আর একবার তোবার আশেপাশেও দেখি সেই দিনই হবে তোর জীবনের শেষ দিন। নীর ওর বডিগার্ডদের ইশারা করতেই তারা নীরবকে নিয়ে চলে যায়, আর নীর চলে যায় নিজের বাসায়। এদিকে তোবার রাগে ফুসছে আর আয়নাতে নিজেকে দেখছে, নিজের সাথে কথা বলছে। ডিপ জলের ছোট ভাই, হাতির পোলা, সাহস কীভাবে হয় আমাকে কিস করার? আবার আমার এই ভয় দেখায়। আল্লাহর কাছে দোয়া করি এই পোলার লাগে যাতে আর জীবনে কোনো দিন দেখানো হয়, নাইলে আমি যে কী করবো নিজেও জানি না। অন্যদিকে নীর নিজের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে আর এক হাতে সিগারেট চালিয়ে এক মনে আকাশের পানে তাকিয়ে আছে আর নিজের খেয়ালে বিভোর হয়ে আছে। গাড়ির মধ্যে হয়ে যাওয়া ঘটনা মনে পড়তেই নীর এক গাল হেসে দেয়, কিন্তু পরক্ষণেই তা নিমিষে গায়েব হয়ে যায়। সেও একা একা বিড়বিড় করে, কী হচ্ছে আমার সাথে এইসব? যে নীর রহমান মেয়েদের দিকে চোখ তুলেও তাকায় না, কোনো মেয়েকে পাত্তা দেয় না, সে আজ একটা মেয়েকে জোর করে কিস করে বসল। তা আবার এমন একটা পাগলাটে মেয়েকে, কেন করলাম আমি এমন? আমি তো এমন না, কিন্তু ওকে দেখার পর থেকে মনের মধ্যে এক অজানা অনুভূতি লুকোচুরি খেলছে, এক আলাদা ভালো লাগা কাজ করছে। জানি না একে কি বলে, কিন্তু তখন দুবার নড়তে থাকা ঠোঁট আর তার ডান গলার সেই তিল আমায় তার দিকে বারবার আকর্ষিত করছিল। না চাওয়া সত্ত্বেও আমি ওকে নিজের কাছে টেনে নেই। আমি তখন আমার মধ্যে ছিলাম না। আচ্ছা, আমি তাহলে ওর মায়াতে পড়ে গিয়েছি কি? ওর মায়াকে উন্মুক্ত হতে চাচ্ছে, নিজেকে ওর মাঝে বিলিয়ে দিতে চাচ্ছি। নিজের মনের অজান্তে কি আমি ওকে নিজের মনের জায়গা দিয়ে দিয়েছি? এইরকম আকাশ পাতাল ভাবতে ভাবতেই নীর সেই রাত্রে নির্ঘুম পার করে। তুবাও নীরের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। এইভাবে চলে যায় তিন চার দিন। এর মধ্যে নীর তুবার সব ইনফরমেশন বের করে ফেলেছে। তুবার বাড়ি কুমিল্লা, সেখানে সে তার বাবার সাথে থাকে। তুবার মা মারা গিয়েছে 3 বছর আগে। তুবার ছোটোবেলার ইচ্ছে সে ঢাকায় এসে পড়ালেখা করবে, তাই সেই সুবাদে ঢাকায় আসা। এইখানে সে একটা হোস্টেলে থাকে। এই কয়েকদিনের মধ্যে নীরের সাথে অনিচ্ছাকৃতভাবে তুবার অনেকবার দেখা হয়ে যায়। নীর সেই দিনের জন্য সরি বলতে চেয়েছিল, কিন্তু প্রতিবারই তুবা নীরকে ইগনোর করে চলে গেছে। তুবা চায় না যে ওর নীর আর ওর কোনো ঝামেলা হোক। আর এদিকে নীরের এই সব একদমই সহ্য হচ্ছে না। ইচ্ছে করছে তুবাকে তুলে আছাড় দিয়ে মারে। ওর এত রাগ কেন হচ্ছে নিজেও জানে না, শুধু এতটুকু জানে তুবার ইগনোরগুলো ও সহ্য করতে পারছে না। তার কথা এতটুকু মেয়ে নাকি তাকে অ্যাটিটিউড দেখাবে? তাকে ইগনোর করার সাহস পায় কই থেকে ওই মেয়ে? কিন্তু তাও নীর কিচ্ছু বলে না, চুপই ছিল। কিন্তু একদিন নীরের সহ্যের সব বাঁধ ভেঙে যায়। সেদিন নীর একটা কাজে কলেজে এসেছিল। কাজ শেষে তার চোখ বারবার তুবাকে খুঁজছিল। কেন খুঁজছে তা সে জানে না, শুধু জানে তাকে একবার 2 নয়ন ভরে দেখতে হবে। তখনই হঠাৎ তার চোখে পড়ে গেটের কিছুটা আগে তুবার মতো কাউকে দেখা যাচ্ছে। তাই নীর শিওর হওয়ার জন্য সেই দিকে যায়। সামনে গিয়ে যা দেখে তাতে নীরের পা সেখানেই স্থির হয়ে যায়। ওর চোয়াল শক্ত হয়ে যায়, চোখ একদম লাল হয়ে যায়, হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে যায়। নীর দেখে তুবা একটা ছেলের সাথে অনেক ক্লোজলি দাঁড়িয়ে কথা বলছে আর হাসছে। হাসতে হাসতে সেই ছেলের গায়ে পড়ে যাচ্ছে। একসময় সেই ছেলেটি তুবাকে সাইডলি হাগ করে চলে যায়।
তুবা পেছনে ঘুরতেই নীরকে এই অবস্থায় দেখে চমকে গেল। কিন্তু পরক্ষণেই নিজেকে সামলিয়ে পাশ কাটিয়ে যেতে নিলে নীর খপ করে তুবার হাত ধরে ফেলে। তুবা কিছুটা হক চুকিয়ে যায়, তারপর নিজেকে সামলিয়ে রাগি গলায় বলে, ওই ডিপ জলের ছোটো ভাই কদুচোর, এটা কোন ধরনের অসভ্যতা, হাত ছাড়ুন আমার। নীর কিছু না বলে তুবাকে টানতে টানতে নিজের গাড়ির সামনে নিয়ে যায়। তারপর গাড়ির দরজা খুলে তুবাকে ধাক্কা মেরে ভেতরে ঢুকিয়ে দেয় আর নিজে ড্রাইভিং সিটে বসে হাই স্পিডে গাড়ি চালাতে থাকে। তুবা বারবার চেঁচিয়ে বলছে, কই নিয়ে যাচ্ছেন আমায়, গাড়ি থামান। কিন্তু এইসব কথা নীরের কান অবধি পৌঁছাচ্ছে কিনা সন্দেহ। কিছুক্ষণ পরই একটা দোতলায় ডুপ্লেক্স বাড়ির সামনে এসে গাড়ি নীর থামায়। নীর গাড়ি থেকে নেমে আবারও তুবাকে টানতে টানতে বাড়ির ভেতরে নিয়ে যায় আর তাকে নিয়ে সোজা উপরের একটা রুমে নিয়ে এক ধাক্কায় বেড়ে ফেলে দেয়, দরজাও লক করে দিল। এদিকে বাড়ির সার্ভেন্টরা তো অবাক, যেই নীর এই প্রথম বাসায় কোনো মেয়েকে নিয়ে এসেছে তার উপর এইভাবে টানতে টানতে। এর মধ্যেই একটা সার্ভেন্ট কাকে যেন ফোন করে এই নিউজটি দেয়। তুবা সোজা হয়ে দাঁড়িয়ে চিল্লিয়ে বলে, ওই ব্যাটা কদুচো, এটা কী ধরনের অসভ্যতা, আমাকে এভাবে আনার মানে কি? আর আপনি দরজা লাগালেন কেন? দরজা খুলুন বলছি, আমি বাসায় যাব। ছেলেটা কে ছিল? কোন ছেলে, কিসের ছেলে, কোথাকার ছেলে, কোথায় ছেলে, কি ছেলে, কেমন ছেলে, যার সাথে তুমি কলেজের গেটের সামনে এত হেলে দুলে কথা বলছিলে? দাঁতে দাঁত চেপে বলল নীর। তুবা মনে মনে বলে, ও নীল তাহলে আরিফের কথা বলছে, কিন্তু সে আরিফের কথা জিজ্ঞেস করছে কেন? তুবা চুপ থাকা নীর তুবাকে চিল্লিয়ে বলে, কি হলো, বলছো না কেন, কে ছিল ওই ছেলে? যেই ছিল, তাতে আপনার কি? আমার সব বলো, কে ছিল? সে আমার বিএফ হয়েছে, এইবার সরেন, আমায় যেতে দিন। আরিফ তুবার বিএফ না, বরং ওর আপন খালাতো ভাই। আজ সে বিদেশ চলে যাবে বলে তুবার সাথে দেখা করতে এসেছিল, কেননা তুবা তার একমাত্র আদরের বোন। ঢাকায় আসার পর তুবাকে ওদের বাসায় থাকতে বললেও সে থাকেনি, কিন্তু মাঝে মাঝে তাদের বাসায় যায় তুবা। আর তুবার প্র্যাকটিক্যাল এক্সাম ছিল বলে তুবা দেখা করতে পারেনি, যার জন্য আরিফ নিজে এসে তুবার সাথে দেখা করে। তুবা নীরের পাশ কাটিয়ে চলে যাবে এমন সময় নীর তুবার হাত ধরে তাকে দেয়ালের সাথে মিশিয়ে বলে, কিসের বিয়ে, এক থাপ্পড় দিয়ে এইসব ভূতটুত নামিয়ে দেব, একটা কথা মাথায় ঢুকিয়ে রে, তোর কোনো বিএফ টিএফ থাকতে পারবে না, তুই শুধু আমার, বুঝলি? আজীব তো আপনি আমার কে হন যে আমার আপনার কথা শুনতে হবে? আর আমার যা ইচ্ছা আমি তাই করব, পারলে 100টা বিএফ নিয়ে ঘুরব, তাতে আপনার কি, কে হন আপনি আমার? নীর তুবাকে আরও জোরে জোরে চেপে ধরে বলে, আমি তো সব বুঝলি, তুই শুধু আমার, আর আমি বাদে তুই অন্য কারো হতে পারিস না, তোর ওপর শুধু আমার অধিকার। কিসের এত অধিকার দেখাচ্ছেন আমার উপর, কি হই আমি আপনার, আপনার সাথে সম্পর্ক কি? কিছুই না, আমি আপনার কেউ না, বুঝলেন? নীরের এতক্ষণে হুঁশ আসে, সে কি করছিল বুঝতেই পারে না। নীর তোমার শেষ কথা শুনে ওকে ছেড়ে দেয়। একটু দূরে গিয়ে নীর ভাবতে থাকে, সে নিজেও তো জানে কেন সে তোমার সাথে এমন করছে, ঠিকই তো, তোমার কি হয় ওর, কী বা সম্পর্ক ওর সাথে, কিসের এত অধিকার খাটাচ্ছে তার উপর, কিসের এত টান যা বারবার তোমার দিকে তাকে অগ্রসর করেই চলেছে। কেন নীর তোমাকে অন্যের সাথে সহ্য করতে পারে না, কেন তাকে নিজের আড়াল করতে চায় না? কি নেই তো জবাব আপনার কাছে, আর থাকার কথাও না, তাই আপনাকে জবাব আমি দিচ্ছি, আমি আপনার কেউ না, আর তাই আমার উপর আপনার কোনো অধিকার নেই। সো নেক্সট টাইম আমার উপর কোনো রকম অধিকার খাটানোর চেষ্টা করবেন না। নীর কি বলবে বুঝতে পারে না। তারপর নীর চুপচাপ দাঁড়িয়ে আছে, কথাগুলো বলে তুবা বেরিয়ে যেতে চাইলে নীর ওর হাত ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। তারপর তুবার কানের কাছে গিয়ে নিজের মুখ এনে স্লো ভয়েসে বলে, তোমার ওপর আমার কিসের অধিকার তা তুমি আজ বিকেলেই টের পাবে, এরপর তুমি চাইলে আমার থেকে এই অধিকার নিতে পারবে না, বি রেডি জান, আজই আমি তোমায় দেখিয়ে দেবো তোমার ওপর আমার কিসের এত অধিকার। এটা বলে নীর তুবাকে ছেড়ে হনহনিয়ে চলে যায় আর যাওয়ার আগে রুমের দরজা বাইরে থেকে লাগিয়ে দিয়ে যায় আর সার্ভেন্টদেরও বলে যেতে কেউ দরজা না খোলে। বাড়ি থেকে বের হয়ে যায় নীর
আর এইদিকে তুবা দরজা ধাক্কাচ্ছে আর জোরে জোরে চিৎকার করছে, কিন্তু কেউ দরজা খুলছে না। একসময় দরজা ধাক্কাতে ধাক্কাতে সে বড্ড ক্লান্ত হয়ে পড়ে। তাই সে খাটের ওপর বসে আকাশ পাতাল ভাবতে থাকে। একসময় সে ঘুমের দেশে তলিয়েও পড়ে। প্রায় বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়, তুবা তখনও ঘুমিয়ে আছে। এমন সময় ধাম করে দরজা খোলার আওয়াজে সে ধর ফুরিয়ে ওঠে আর সামনে যা দেখে তাতে তুবা অবাক হয়। দরজায় নীর দাঁড়িয়ে আছে। নীর দাঁড়িয়ে আছে তা দেখে তুবা অবাক নয়, তুবা অবাক এই জন্য যে নীর বিয়ের শেরওয়ানি পরে আছে আর তার পেছনে কয়েকটা বডিগার্ড কি জানি হাবিজাবি নিয়ে দাঁড়িয়ে আছে। তুবা ভালো করে খেয়াল করে দেখলো সেখানে বিয়ের পোশাক। তুবা এবার ভয়ে ঢুক খেলল। তুবা আন্দাজ করতে পারছে তার সাথে এখন কী হতে চলেছে। তুবা তাড়াতাড়ি খাট থেকে নেমে দৌড়ে রুম থেকে বের হতে গেলে নীর খপ করে তুবার হাতটা ধরে ফেলে আর বডিগার্ডদের ইশারা করে, সাথে সাথে তারা সব জিনিস খাটে রেখে বের হয়ে যায়। নীর তুবাকে নিজের সামনে দাঁড় করিয়ে বলে, চুপচাপ আধ ঘন্টার মধ্যে এইসব পরে রেডি হয়ে নাও, তোমার দরকারের সকল জিনিস আছে এখানে। আমি কেন এইসব পড়তে যাব? বারে নিজের বিয়েতে যদি তুমি এইসব না পড়ো তো কে পড়বে শুনি? মানে? তুবা চোখ দুটো একদম ডাবল বড় করে কথাটা বলল। নীর মুচকে হেসে বলল, ও তোমায় তো বলাই হয়নি, আজ আমাদের বিয়ে। কি? নীর নিজের কানে হাত দেয়। তুবা এত জোরে চিৎকার দেবে ভাবেইনি। নীর বলে, আস্তে আস্তে, কানের পর্দায় ফাটিয়ে দেবে নাকি? আমি এই বিয়ে করব না, দরকার হলে আমি ঠেলাগাড়িওয়ালারে বিয়ে করব। তবুও আপনার মতো ডিপচল মার্কা কোদুর চললে বিয়া করব না। নীর এবার কিছুটা ভ্যাবাচাকা খেল, প্লাস তার রাগও হচ্ছে। সে নাকি ডিপজল মার্কা কদুচোর? হায় রে কপাল, যেখানে ঢাকা শহরের সব মেয়েরা ওর ওপর ফিদা, নীরের নাম শুনলেই বেহুশ, সেখানে এই মেয়ে কয় কি? নীর নিজের রাগ কন্ট্রোল করে বলে, ভালো ভালো বলছি রেডি হয়ে নাও, তা নাহলে আমি যে কি করতে পারি তা তোমার ধারণার বাইরে। যা ইচ্ছা তাই করেন, আমার কি? কথাটা বলে তুবা চলে যেতে গেলে নীর তুবাকে বেডের সাথে চেপে ধরে, তারপর বলে, এখনো টাইম আছে, রাজি হয়ে যাও, তা নাহলে বিয়ের আগেই আমাদের বাসর সেরে ফেলব। করেন, মানা কে করেছে? নীর এবার ভাবা চাকা খেয়ে গেল। এই মেয়ের মাথা ঠিক আছে তো নাকি? তোমার মাথা ঠিক আছে তো, বুঝছো কি বলছো তুমি? হ্যাঁ, আচ্ছা বিলাইটা কই? বিলাই মানে? আরে বাসরের জন্য বিলাই লাগে, আগে বিলাই খুঁজতে হয়, তারপর ওরে ধরে মারতে হয়, কিন্তু এইখানে তো কোথাও বিলাই নাই। সো যান, আগে বিলাই খুঁজে আনেন, তারপর ওরে মেরে ওর সাথে বাসর কইরেন, আর আমারে বাসায় যাইতে দেন। নীর এই কথায় হাসবে নাকি কাঁদবে বুঝতে পারে না। হায় রে, কোন মায়ার চক্করে পড়লো নীর? না, আমি সেই বাসর করব না, অন্য বাসর করব। ওয়েট, প্র্যাকটিক্যালি দেখাই। এই বলে নীর তোবার ঠোঁট দুটো নিজের আয়ত্তে নিয়ে নেয়। তারপর কিছুক্ষণ পরেই তোবার গলায় অসংখ্য চুমুতে ভরিয়ে দেয়। তোবা এতক্ষণ হাবলার মতো তাকিয়েছিল, পরক্ষণে সে বুঝতে পারে নীরের মানে কি ছিল। সে সাথে সাথে চিল্লিয়ে ওঠে, না! আরে আমারে বয়রা করতে চাচ্ছ নাকি? আজব তো। আপনি দূরে থাকেন আমার থেকে, আমার কাছে আসবেন না। নীর এবার একটা পৈশাচিক হাসি দিয়ে বলে, কেন গো, এই বাসর বুঝি ভালো লাগেনি? আসো, শুভ গাছটা সেরে ফেলি। আমার একদম কাছে আসবেন না, দূরে দূরে যান। তা তো হয় না, আসো কাছে আসো। একদম ছোবেন না আমায়, আপনি যা বলবেন আমি তাই করতে রাজি, কিন্তু তাও কাছে আসবেন না আমার। নীর এবার বিশ্ব জয় একটা হাসি দেয়। সে এতক্ষণ এটার জন্যই অপেক্ষা করছিল। নীর তারপর বলে, তাহলে আমাকে বিয়ে করতে তৈরি হয়ে যাও, এইসব পরে রেডি হয়ে নাও, কিছু মেয়ে এসে তোমাকে সাজিয়ে দিয়ে যাবে। আর হ্যাঁ, কোনো রকম যদি চালাকি করছো, তোমার সাথে যে কী হতে পারে তা তুমি নিশ্চয়ই জেনে গেছ, তাই ভালো মেয়ের মতো চুপচাপ বসে থাকবে, একটু পর আমি এসে নিয়ে যাব। এই বলে নীর চলে যায় আর সাথে সাথে কিছু মেয়ে ভেতরে আসে। তুবা এখনও ঠাঁই মেরে বসে আছে, তার সাথে কী হচ্ছে সে বুঝতে পারছে না। যেখানে ছ ঘন্টা আগেও সব ঠিক ছিল, সেখানে এখন তার লাইফ কোথা থেকে কই চলে যাচ্ছে, সেই মেয়েগুলো তুবাকে সাজাতে ব্যস্ত। তুবা নিজ থেকে কিচ্ছু করছে না বলে সব তারাই করে দিচ্ছে।
এদিকে নীর নিচে নেমে দেখে তিহান সোফাতে বসে আছে। তিহানকে দেখে নীর কিছুটা বিচলিত হয়ে যায়, তারপর নিজেকে সাম দিয়ে ওর সামনে যায়। তিহানের পাশে গিয়ে বসতেই তিহান নীরের দিকে প্রশ্ন ছুড়ে মারে, এইসব কি হচ্ছে নীর? প্লিজ তুই আমাকে বলবি, তুই কেন এমন করছিস? আমি নিজেও জানি না আমি কেন এমন করছি, শুধু এতটুকু জানি আই নিড হার। আমায় সব কিছু খুলে বল। নীর তারপর তিহানকে সব খুলে বলে। তিহান সব শুনে মাটিতে বসে টেবিলে থাকা পানির বোতলটা নিয়ে মাথায় পানি দেওয়া শুরু করে। তা দেখে নীর ভ্রু কুঁচকে তিহানের দিকে তাকায়। তুই সালা নীর হতেই পারিস না, আমি নীরকে ভালো মতো চিনি, ওর তো মায়া মানে এলার্জি। ওই পোলা সালা এক নম্বরের খারুস, ওই পোলা দ্বারা প্রেম পসিবলই না। জাস্ট শ্যাট আপ, আমি এখন একদম মজার মুডে নেই। আমি বিশ্বাস করতে পারছি না তুই দ্য গ্রেট নীর রহমান কারো প্রেমে পড়ছে, তাও আবার এমন পিচ্ছি মেয়ের, যেখানে তুই আমেরিকা থেকে পড়ালেখা করে এসেছিস। তুই জানোস ওইখানের সব মেয়েরা তোর জন্য কেমন পাগল ছিল? তুই বলতে ওদের ড্রিম বইছিলি, সেখানে তুই ওদের ছেড়ে এইখানে একটা মেয়ের প্রেমে পড়লি। একদম বাজে বকবি না, আমি ওর প্রেমে পড়িনি। তাহলে বিয়ে করছিস কেন? টাইম পাসের জন্য? শোন, তুই টাইম পাসের জন্য এর চেয়ে ভালো মেয়ে পাবি, আর এর চেয়েও বড় কথা, তুই টাইম পাস করার মতো ছেলে না। তুই মান আর নাই মান, তুই এই মেয়ের প্রেমে পড়ে গিয়েছিস। জানি না আমি কিছু, আমি শুধু এতটুকুই জানি ও শুধুই আমার, ওর ওপর শুধু আমার অধিকার। এইটাই প্রেম, বুঝলি? যাই হোক, আরেক বোতল পানি হবে? নীর এবার অগ্নি দৃষ্টিতে তিহানের দিকে তাকায়। তাতে তিহান একটা শুকনো ঢোক গেলে, ভয়ে কিছু বলে না আর তিহান। কিছুক্ষণ পর নীর উপরে যায়, দরজার সামনে এসে নীর থমকে যায়। তুবা একটা মেরুন কালার লেহেঙ্গা পরেছে, সাথে ম্যাচিং অর্নামেন্টস, মুখে হালকা মেকআপ, চুলগুলো পেছনে খোপা করা, চোখে কাজল, কিন্তু কান্নার কারণেই তা লেপ্টে গেছে। তাও নীরের কাছে তুবাকে কোনো অপশরি থেকে কম লাগছে না। নীর তুবাকে নিয়ে নিচে আসে। তুবা তাকিয়ে দেখে সোফায় একটা হুজুরের মতো লোক বসে আছে, সে হচ্ছে কাজী, আর তার পাশে নীরের সমবয়সী একটা ছেলে তিহান বসে, আরেকজন ব্ল্যাক স্যুট পরা ছেলে, তারা দুজন হচ্ছে তিহান আর নুহাস। কিন্তু তুবা তাদের চেনে না, ওদের দুজনকে সাক্ষী হিসেবে রাখা হয়েছে। নীর তুবাকে নিয়ে সোফায় বসায় আর নিজে ওর সাথে ধরে ওর পাশে বসে। কাজে বিয়ে পড়ানো শুরু করে, নীরকে কবুল বলতে বললেও বলে ফেলে, কিন্তু তুবাকে বলার পরও বলছে না। অনেকবার বলার পরও যখন তুবা কবুল বলছে না, তখন নীর উঠে গিয়ে তুবার সামনে হাঁটু গেড়ে বসে বলে, আচ্ছা তোমার কি বুদ্ধিশুদ্ধি নাই? তুমি এত বেয়াক্কেল কেন? এই মুহূর্তে নীর যে এই টাইপ কথা বলবে তা সবার চিন্তার বাইরে ছিল। তিহান আর নুহাস অবাক চোখে নীরের দিকে তাকিয়ে আছে, আর তো ভেবা চেকা খেয়ে বসে আছে। বলাই কি কইতেছে কিছুই বুঝতেছে না। ওই তুমি পড়ালেখা জানো তো, নাকি খালি এমনিই তিরিং বিরিং করো? তোমার মাথায় জ্ঞান বুদ্ধি আছে নাকি জলহস্তির মতো খালি এই মাথাটাই আছে? হে ভাই, তোমার রাগ উঠে যায়। কে বলছে আমার জ্ঞান বুদ্ধি নাই? আমি যথেষ্ট বুদ্ধিমতী। তাই নাকি? তাহলে একটা টেস্ট হয়ে যাক, তাহলেই প্রমাণ হয়ে যাবে তুমি বুদ্ধিমতী নাকি মাথা মোটা। ওকে, লবুকরে উল্টো করলে কি হয়? কবুল। গুড, এবার বলো কবু এর পরে ল যোগ করলে কি হয়? কবুল। হইছে, এবার বলো বুলের আগে ক যোগ করলে কি হয়? কবুল। এইবার সবাই একসাথে আলহামদুলিল্লাহ বলে ওঠে। তোবা বোকার মতো চেয়ে থাকে, হচ্ছেটা কি? তখন কাজী বলে ওঠে, আপনারা এখন থেকে স্বামী স্ত্রী। তখন তোবা আকাশ থেকে পড়ে, ভাই রে ভাই, দাঁড়ো দাঁড়ো, কেমনে কি? আমি তো কবুলই বললাম না, তাহলে বিয়ে কেমনে হলো? ওহ তোবা, তুমি কতটা বোকা, একটু মনে করে দেখো তো আমি তোমায় কী জিজ্ঞেস করেছিলাম। তুমি নিজ ইচ্ছেই তিনবার কবুল বলছিলে, বুঝলা? আমি জানি তুমি সোজা কথার মানুষ না, তাই আমাকেও তোমার মতো কিছুটা তেরা হতে হলো আর কি। তোমা হা হয়ে তাকিয়ে আছে, রাগে জিদে নিজের চুল নিজেই ছিঁড়তে ইচ্ছে করছে। এই একটা তোমার খারাপ অভ্যেস, সহজে রেখে যায়, আর রাগলে কি থেকে কি করে সে নিজেও জানে না। এদিকে সবাই সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে, তোমার কিছু না বলে উপরে চলে যায়।
ওপরে গিয়ে তোবা নিজে পড়ে থাকা সকল গয়নাকাটি খুলে ছুঁড়ে মারছে। তোবা খাটের সাথে হেলান দিয়ে বসে কাঁদতে থাকে। রাত 9টার দিকে নীর রুমে যায়। রুমে গিয়ে দেখে তোবা খাটে হেলান দিয়ে শুয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে অনেক কেঁদেছে, চোখের কোণে পানি শুকিয়ে গেছে, নাকটা লাল হয়ে আছে, গালে কান্নার দাগ রয়েছে। নীর এখন নিজের মধ্যে এক অপরাধ বোধ কাজ করছে, কিন্তু তার যে কিছু করার ছিল না। তোবা যখন অধিকারের কথা বলে তখন তার মাথা খারাপ হয়ে যায়, যার জন্য সে এই রকম একটা ডিসিশন নিয়ে বসে। তার একটাই কথা, তোবা অন্য কারো হতে পারবে না, সে শুধুই নীরের, আর কারো না। নীর ধীর পায়ে তোবার দিকে এগিয়ে যায়। তোবার সামনে হাঁটু গেড়ে বসে ওর গালে নিজের হাত রাখে, তারপর নিজের হাতের বৃদ্ধ আঙুল দিয়ে তোবার গালে স্লাইড করতে থাকে। গালে কারো শীতল স্পর্শ পেয়ে তোবা জেগে ওঠে, চোখ খুলে তাকে নীর তার দিকে গভীর চাহনিতে তাকিয়ে আছে। নীরের চোখে চোখ পড়তেই তোবা তার মধ্যে এক আলাদাই নেশা দেখা যাচ্ছে, কাউকে নিজের করে পাওয়ার নেশা। তোবার ইচ্ছে করছে এই চোখের নেশায় ডুব দিতে, কিন্তু পরক্ষণেই সব কথা মনে পড়তে সে এক ছটকায় নীরের হাত সরিয়ে ফেলে আর বলে, ডোন্ট টাচ মি। আপনার সাহস কীভাবে হলো এইসব করার? কেন করলেন এমন আমার সাথে? আপনাকে তো আমি ভালো মতো চিনিও না, আপনি কি আমার থেকে সেই দিনের প্রতিশোধ নিচ্ছেন? আমি তো ওটা ইচ্ছাকৃতভাবে করিনি, কিন্তু তাও আমি অন্যায় করেছি বলে সরিও বলেছি আপনার কাছে। তাও কেন আপনি আমার সাথে এমন করলেন? কিসের শাস্তি দিচ্ছেন আমায়? নীর তোবার মুখে হাত রেখে বলে, আর কথা নয়, আমি তোমায় কোনো কিছুর শাস্তি দিচ্ছি না, আর না তোমায় আমি কোনো প্রতিশোধ নেওয়ার জন্য বিয়ে করেছি। কেন জানি না তোমাকে দেখার পর আমি ঠিক নেই, তোমাকে দেখার পর থেকেই আমি শুধু সব জায়গায় তোমায় অনুভব করি, বসতে উঠতে খেতে ঘুমাতে শুধু তোমার চেহারাই চোখে ভাসে। তোমার জন্য আমার মনে এক আলাদাই অনুভূতি নাড়া দেয় যার নাম আমার আদৌ জানা নেই। শুধু মন এইটাই বলে তোমাকে তার প্রয়োজন, সহ্য হয় না তোমার পাশে অন্য আরেকজনকে। তাই তো আজ যখন তোমায় অন্য ছেলের সাথে দেখি তাও আবার হেসে হেসে কথা বলতে মাথায় রক্ত চড়ে বসে, নিজেকে ঠিক রাখতে পারিনি। আর যখন অধিকারের কথা বললে তখন মাথায় একটা কথাই ঘুরঘুর করছিল যে তোমার উপর সব থেকে আমার বেশি অধিকার আর কারণ না। তাই আমি এই ডিসিশন নেই যে তোমায় চিরতরের জন্য নিজের করে নেব, আর দেখো করেও নিলাম। জানি কিছুটা অন্যায়ভাবে তোমায় নিজের করেছি, কিন্তু আমার আফসোস নেই, তুমি এখন আমার। আর তোমাকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না, কেউ না, সে যাই হোক। আলমারিতে তোমার জন্য কিছু জামা আর শাড়ি রাখা আছে, চেঞ্জ করে নাও, আমি বাইরেই আছি। এই বলে নীর উঠে দরজার দিকে পা বাড়াতেই তোবার কথায় থমকে যায়। ভালোবাসেন আমায়? নীর তোবার দিকে ঘুরে দাঁড়ায় আর অবাক হয়ে তোবার দিকে তাকিয়ে থাকে। তা দেখে তোবা বলে, কি হলো বলেন, ভালোবাসেন আমায়? নীর কি বলবে বুঝতে পারছে না, সে নিজেও এর উত্তর জানে না। কি হলো, চুপ করে আছেন কেন বলেন, আমি উত্তরটা জানতে চাই। আপনার উত্তরের উপরে কিন্তু এখন আমার আর আপনার লাইফ ডিপেন্ড করছে, এই উত্তরের উপর ভিত্তি করেই আমাদের লাইফ শুরু হবে, সব প্রশ্নের জট খুলবে। তাই আশা করি আপনি সত্যি সত্যি আমায় উত্তরটা দেবেন, মিথ্যা বলবেন না প্লিজ। মীর এবার চুপ থাকতে পারল না, নিজের মুখ খুলল। জানি না আমি তোমায় ভালোবাসি কিনা, আদৌ ভালোবাসা বলে কিছু আছে কিনা। আমি শুধু এটাই জানি আমার মনে তোমার জন্য যে জমানো অনুভূতি রয়েছে, আমি শুধু এটাই জানি আমার মনে তোমার জন্য যে জমানো অনুভূতি রয়েছে তা কি। তবে এতটুকু জানি তোমার জন্য আমার মনে যে অনুভূতি তা আজ পর্যন্ত অন্য কারোর জন্য হয়নি, বলতে গেলে আমার মধ্যে আজ পর্যন্ত এমন অনুভূতি কাজই করেনি। তোমাকে দেখার জন্য আমার অস্থিরতা তা অন্য কাউকে দেখার জন্য হয়নি। তোমাকে দেখলে মনে হয় তুমি শুধুই আমার, তোমার উপর শুধু আমার অধিকার আর কারণ না। জানি না একে ভালোবাসা বলে কিনা, যদি একে ভালোবাসা বলে থাকে তাহলে হ্যাঁ আমি তোমায় ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। এই বলে নীর রুম থেকে চলে যায় আর তোবা নীরের যাওয়ার দিকে এক ধ্যানে তাকিয়ে থাকে। তাকিয়ে থাকতে থাকতে তোবার ভেতর থেকে এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। সেই দিন রাতে আর নীর রুমে আসেনি, তোবার জানতে চায়নি নীর কোথায়, কেননা তোবার কিছুক্ষণ একা থাকার প্রয়োজন, তার যে কিছু হিসাব মিলাতে হবে
জীবনের হিসাব, আজ তার লাইফ কোথা থেকে কোথায় চলে এসেছে, যেখানে আজ সকাল পর্যন্ত একাকিত্ব জীবনযাপন করত, সেখানে তার জীবন এখন অন্য একজনের সাথে জুড়ে গেছে, তার নামের সাথে এখন মিশে গেছে অন্য একজনের নাম, সে এখন মিস থেকে মিসেস হয়ে গিয়েছে। আচ্ছা, সে এখন তার বাবাকে কী মুখ দেখাবে, কী বলবে তার বাবাকে, আদৌ কি তোবার বাবা এসব মানবে, বুঝবে তাকে? এইসব ভাবতে ভাবতে তোবা যে কখন ঘুমিয়ে পড়ে তা ওর খেয়াল নেই। অন্যদিকে নীর ছাদে দাঁড়িয়ে আকাশের পানে তাকিয়ে আছে, সে এখন বুঝতে পারছে সে কী করে ফেলেছে, নিজের জীবনের সাথে আজ সে অন্য আরেকজনকে জড়িত করে ফেলেছে, যা এখন সে চাইলেও নিজের জীবন থেকে সরিয়ে ফেলতে পারবে না, তাকে সারা জীবনের জন্য আগলে রাখতে হবে। আচ্ছা, কাজটা কি সে ঠিক করেছে নাকি ভুল, কিছুই বুঝছে না সে, দোটানায় পড়ে গিয়েছে সে, যার টানে হয়তো কারো জীবন সুধরে যাবে, নয়তো কারো জীবন সেখানে নষ্ট হয়ে যাবে। দেখতে দেখতে পুরো রাত কেটে যায়, অন্ধকারকে দূর করে এক মুঠো আলো চারিদিকে ছড়িয়ে পড়ে। সকলের জন্য আজ একদিন নতুন দিন শুরু হলেও কিছু মানুষের জন্য আজ জীবনের নতুন অধ্যায় খুলতে চলেছে। এখন তা কী হয়, খারাপ নাকি মন্দ, তা কারো জানা নেই। পাখির কিচিরমিচির শব্দে তোবার ঘুম ভেঙে যায়। তোবা আধো আধো করে চোখ খোলে, তারপর উঠে বসে, চারদিকে তাকিয়ে অবাক হয়ে যায়। সে কোথায়, চারিদিক ভালোভাবে পর্যবেক্ষণ করতে থাকে। পরে তার কালকের কথা মনে পড়ে, তোবার ভিতর থেকে এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে, তারপর সে আলমারি থেকে একটা শাড়ি বের করে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। নীর শেষ রাতের দিকে ছাদে ঘুমিয়ে পড়ে, রোদের কড়া আলোতে নীরের ঘুম ভাঙে, নীর আড়ামোড়া ভেঙে রুমের দিকে পা বাড়ায়। রুমে এসে তার পা থমকে যায় সামনে থাকা অপশরীকে দেখে। তোবাজ পিঙ্ক কালারের একটা জর্জেট শাড়ি পরেছে, চুলগুলো ভিজা, আয়নার সামনে দাঁড়িয়ে সে চুলগুলো সামনে এনে মুছছে, এতে তোবার সাদা পিঠটা দেখা যাচ্ছে, পিঠে কিছুটা পানি জমে আছে, নীরে যেন ঘোর লেগে যাচ্ছে। সে ধীর পায়ে তোবার পেছনে গিয়ে দাঁড়ায়, তোবা তখনও নীরকে দেখেনি। হঠাৎ পেটে কারো স্পর্শ পেয়ে তোবা আয়নাতে তাকায়, তাকিয়ে নীরকে দেখতে পায়। নীর তোবাকে একেবারে নিজের সাথে মিশিয়ে নেয়, ওর চুলে মুখ গোজে, তোবা কিছুটা কেঁপে ওঠে, সাথে অস্বস্তি বোধ করে, কেননা আগে কখনো কোনো ছেলে তার এত কাছে আসেনি। নীর তোবার কাঁধে ছোট্ট ছোট্ট চুমু দিতে থাকে, তা আস্তে আস্তে গভীর হতে হতে শুরু করে। তোবা বলে ওঠে, আমার কিছু সময় লাগবে সব কিছু মেনে নিতে, মানছি আমাদের বিয়ে হয়ে গিয়েছে, আমার উপর আপনার অধিকার আছে, কিন্তু তাও একটা রিকোয়েস্ট করছি, আমায় কিছুদিন সময় দিন যাতে আমি আপনাকে মেনে নিতে পারি। এই কথা শোনার সাথে সাথে নীরের ঘোর কেটে যায়, সে তোবাকে ছেড়ে দেয়। সরি ফর দিস, আমি জানি না কেন আমি তোমার দিকে বারবার মোহিত হই, কেন তোমাকে দেখলে আমি নিজেকে ঠিক রাখতে পারি না, সে যাই হোক, টেক ইউর টাইম, আমি সেই দিন পর্যন্ত অপেক্ষা করব। এই বলে নীর আলমারি থেকে কাপড় নিয়ে চলে যায় ওয়াশরুমে, আর তোবা সেদিকে তাকিয়ে বলে, বাঙালি মেয়েদের বিয়ে একবারই হয়, সেটা হোক না জোর করে, কিন্তু তাও আমার সব কিছুর সাথে মানিয়ে নিতে টাইম লাগবে, কিন্তু চিন্তা করবেন না, খুব জলদি আপনাকে আপন করে নেব। এইভাবেই চলতে থাকে দিন। নীর কখনো তোবার কাছে নিজের অধিকার দেখাতে আসেনি, কেননা সে চায় তোবা নিজ থেকে তাকে সেই অধিকারটি দেয়। তাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক না হলেও বন্ধুত্বের সম্পর্ক ঠিকই হয়েছে। তোবা এখন নীরকে মেনে নিয়েছে, কিন্তু বলতে পারছে না। নীর ও তোবা একই রুমে ঘুমায়, নীরের বুকেই তোবা ঘুমায়, এটা নীরের আবদার, যেখানে সব কিছু তোবার মতে হচ্ছে সেখানে নীরের এই একটা কথা রাখতেই পারে। নীর এতদিনে বুঝেছে তার না জানা অনুভূতির নাম ভালোবাসা, আর তোবাও বুঝতে পেরেছে সে নীরকে ভালোবেসে ফেলেছে। ভালোবাসবেই না বা কেন, নীরের কেয়ারনেস, তোবার জন্য ওর পজিটিভনেস, ওর অফুরন্ত ভালোবাসা, সবই তোবা নীরকে ভালোবাসতে বাধ্য করেছে। কিন্তু তাও মাঝে মধ্যে নীর অতিরিক্ত করে, যেমন কোনো ছেলের সাথে মেশা যাবে না, এইটা খাওয়া যাবে না, ওইটা খাওয়া যাবে না। তোবা এতে অতিষ্ট হলেও তার এসব ভালোই লাগে। কিন্তু এর মধ্যে মজার ব্যাপার হলো, কেউ তোবা আর নীরের কথা জানে না, তোবাই মানা করেছে তার কথা সে ভার্সিটিতে ওঠার পর বাবার কাছে তাদের কথা বলবে,
তখন তাকে সকলের সামনে আপন করে নিয়ে এসে ঘরে তুলবে। নীরের এতে কোনো আপত্তি নেই, এর মাঝে একজন ঠিকই তাদের খোঁজ খবর নিচ্ছে, তাদের উপর কড়া নজর দিয়ে রেখেছে। কারো জানা নেই এই লোকটি কী করতে চলেছে, তার উদ্দেশ্য ভালো নাকি খারাপ। এই অনাগত আগন্তুক না জানি কি ঝড় বয়ে নিয়ে আসে তুবা ও নীরের জীবনে। সামনে ভ্যালেন্টাইন ডে, নীর তুবার জন্য স্পেশাল কিছু প্ল্যান করে। নীর চায় এই দিনে সে তার নীল পরীকে তার মনের কথা বলবে, তাকে বলবে সে তাকে বড্ড ভালোবাসে। নীর এখন দিনের প্রহর গুনছে, কবে যে ভ্যালেন্টাইন আসবে। দেখতে দেখতে ভ্যালেন্টাইন এসে পড়ে আর শেষ হয় নীরের অপেক্ষার প্রহর। সূর্যের মিষ্টি আলো তুবার ওপর পড়তেই তুবার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর প্রতিদিনের মতো নিজেকে নীরের বাহু ধরে আবদ্ধ পায়, তুবার দিকে চেয়ে থাকে। একদম নিষ্পাপ তার মুখখানি, ঠোঁটগুলো ঠিক গোলাপের পাপড়ির মতো লাল, ডান চোখের একটু নিচে একটা তিল, নাকটা চিকন সরু, চুলগুলো সিল্কি হওয়ার কারণে কপালে এসে ঘাপটি মেরে বসে আছে, একদম বাচ্চার মতো লাগছে। কোনো ছেলে যে এত কিউট হতে পারে তা নীরকে না দেখলে তুবা জানতেই পারতো না। তুবার ইচ্ছে হচ্ছে চুলগুলো নিয়ে খেলতে, তাই সে আর তার ইচ্ছেকে দমিয়ে না রেখে নীরের চুলগুলো নিয়ে খেলা শুরু করে দেয়। অতঃপর নীরের কপালে ভালোবাসার পরশ বুলিয়ে উঠতে নিলে নীর খপ করে তুবার হাত ধরে ফেলে, তুবার দিকে ঘুরে তাকায়। নীর চোখ বন্ধ করেই বলে, ঘুমের মধ্যে একটা ছেলেকে নির্যাতন করা ঠিক না। আমি আবার কখন নির্যাতন করলাম? এই যে আমার মতো অসহায় একটা ছেলে যখন ঘুমিয়েছিল তখন তুমি ওর চুল নিয়ে খেলছো, তারপর ওর কপালে চুমুও খাইছো, এটা পুরুষ নির্যাতন না? তুবা এবার হো হো করে হেসে দেয়, তারপর হাসি থামিয়ে বলে, ওলে বাবালে, আমার অসহায় কুদু চোরটা, তুমি যে এত বোকা তা তো জানতাম না। আমি যেটা করেছি ওইটা কোনো নির্যাতন না, ওইটা আমার অধিকার। আমি আমার বরের চুল নিয়ে খেলেছি, তার চুমু খেয়েছি, তাতে তোমার কি শুনি? নীর এবার তুবাকে নিচে ফেলে ওর উপরে বসে বলে, তাই না, যদি সেটা তোমার অধিকার থাকে তাহলে আজ আমিও আমার অধিকার নিতে চাই। এই বলে নীর তুবার ঠোঁট দুটো আঁকড়ে ধরে। তুবা আজ ছোটাছুটি করছে না, বরং আবেশে চোখ বুঝে নিয়েছে। প্রায় 10 মিনিট পর তুবাকে নিয়ে উঠে বসে, তারপর তুবার দিকে তাকিয়ে বলে, যাও ফ্রেশ হয়ে নাও, আর শোনো, আলমারিতে একটা প্যাকেটে আছে, সেটা সন্ধ্যার পর পড়ে রেডি হয়ে নাও, এক জায়গায় যাব। তুবা মাথা নিচু করে ওয়াশরুমে চলে যায়। নীর সেই দিকে তাকিয়ে মনে মনে বলে, তোমাকে এইভাবে আপন করতে চাই না, কিছু স্পেশাল মোমেন্ট ক্রিয়েট করে দিনটাকে মেমোরেবল করতে চাই, যাতে এই দিনটি তোমার জন্য স্মৃতি হয়ে থাকে। আজ তোমার চোখে আমি আমার জন্য ভালোবাসা দেখেছি, তোমাকে আপন করে নেওয়ার সম্মতি পেয়েছি, শুধু আরেকটু অপেক্ষা করো, আজই তোমায় আপন করে নেব। সকালে নাস্তা করে নীর চলে যায়। তুবা রুমে গিয়ে পড়তে থাকে, সামনে এক্সাম, কলেজে আপাতত অফ, তাই বাসায় থেকে পড়ছে তুবা। এমনই পড়ালেখায় কাঁচা সে, তাই আগে থেকেই ট্রাই করছে। বিকেলে তুবা আলমারি খুলে একটা প্যাকেট পায়, প্যাকেট খুলে দেখে রেড কালারের শাড়ি, তার উপর অনেক সুন্দর পাথরের ডিজাইন, এর সাথে ম্যাচিং অর্নামেন্টস। তুবার খুব পছন্দ হয়েছে, তাই সে তাড়াতাড়ি গিয়ে শাড়িটি পরে আসে। চোখে হালকা কাজল, রেড লিপস্টিক, কানে ঝুমকা, হাতে লাল রেশমি চুড়ি, চুলগুলো এক সাইডে নিয়ে ছেড়ে দিয়েছে। আজ তুবাকে সেই লাগছে, নীর দেখলে নির্ঘাত আবারও নতুন করে তুবার প্রেমে পড়বে। তুবা সেজে বসে আছে, ঠিক তখন নিচ থেকে গাড়ির হর্নের শব্দ কানে ভেসে আসে ওর। তুবা বারান্দায় গিয়ে দেখে নীর গাড়িতে বসে হর্ন বাজাচ্ছে, তুবা দ্রুত নিচে নেমে আসে। নিচে গিয়ে দেখে নীর গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, তুবা ধীর পায়ে নীরের দিকে এগোতে থাকে। নীর সামনে তাকাতেই তুবাকে দেখে স্থির হয়ে যায় সে, লাল শাড়িটা বেশ মানিয়েছে ওকে। নীর প্রাণ ভরে তার মায়াবতীকে দেখছে। তুবা কাছে আসতেই নীর ওর কানের সামনে ঝুঁকে লো ভয়েসে বলে, আজ কিন্তু তোমায় সেই লাগছে জান, আজ হয়তো নিজের উপর নিয়ন্ত্রণ রাখা আমার জন্য বড্ড দায় হয়ে যাবে। তুবা এসব শুনে ওর গাল একদম লাল হয়ে যায় আর নিচু স্বরে বলে, কদুচোর মার্কা অসভ্য ছেলে। নীর মুচকে হেসে গাড়ির দরজা খুলে দেয়, তুবা গিয়ে বসে সিট বেল্ট পরে নেয়।
আর নীরু গাড়িতে উঠে চালানো শুরু করে। সন্ধ্যা প্রায় নেমে এসেছে আর গাড়ি চলছে তার আপন গতিতে। তোবা বাইরে তাকিয়ে আছে, বাতাসের চুলগুলো উঠছে, নীর ড্রাইভ করছে আর মাঝে মাঝেই তোবার দিকে তাকাচ্ছে। গাড়ি এসে একটা রিসর্টের সামনে থামে, ওরা গাড়ি পার্ক করে নেমে যায়। নীর একটা কালো কাপড় দিয়ে তোবার চোখ বেঁধে দেয়, তারপর ওকে কোলে তুলে নিয়ে হাঁটা শুরু করে। তোবা কিছু বলতে গেলেই নীর তাকে চুপ করিয়ে দেয়। নীর সুইমিং পুলের সামনে এসে তোবাকে কোলে থেকে নামিয়ে তারপর আস্তে করে ওর চোখ দুটো খুলে দেয়। তোবা আস্তে আস্তে চোখ খোলে, চোখ খুলে একদম অবাক হয়ে যায়। চারিদিকে লাল লাভ শেপ বেলুন আর গোলাপের পাপড়ি, সামনেই একটা টেবিল, তাতে দুটি চেয়ার, তার উপর রেড ভেলভেট কেক, টেবিলের উপরে লাল কালারের নেটের কাপড় দিয়ে ছাউনি তৈরি করা। তানভি পাশে তাকাতেই অবাক হয়ে যায়। সুইমিং পুলের ওপর গোলাপের পাপড়ি দিয়ে আই লাভ ইউ লেখা। তোবা নীরের দিকে তাকাতেই দেখে নীর হাঁটু গেড়ে বসে একটা রিং হাতে নিয়ে। নীর বলতে শুরু করে, জানি না কীভাবে কেমনে কখন আমি তোমায় ভালোবেসে ফেলি, কখনো কোনো মেয়েদের প্রতি আমার এমন ফিলিংস হয়নি যেমন তোমায় দেখার পর হয়েছিল। নিজের অজান্তে তোমার মায়ায় পড়ে গিয়েছি, প্রেমে পড়ে গিয়েছি তোমার এই কালো দুই নয়নে, তোমার দুষ্টুমিতে তোমার পাগলামিগুলোকে ভালোবেসে ফেলেছি, তোমার বলা সেই নামকে ভালোবেসে ফেলেছি। এখন তুমি ছাড়া আমি আর এক মুহূর্ত থাকতে পারবো না, তাই বলি কি আমার কি হবে তুমি এই কদুচোরের কদুচোরনি। তোবা এতক্ষণ নীরের কথাই ডুবে গিয়েছিল, তার প্রত্যেকটা কথা তোবার বুকের ভেতর গিয়ে লেগেছিল, কিন্তু লাস্টের কথা শুনে তোবা হাসতে হাসতে শেষ। তারপর কোনো মতে হাসি থামিয়ে বলে, হ্যাঁ হবো তোমার কদুচোরনি। এই বলে তোবা হাত বাড়িয়ে দেয়, নীর চট করে তোবার হাতে আংটিটা পরিয়ে নেয়, তারপর উঠে দাঁড়িয়ে তোবাকে জড়িয়ে ধরে, তারপর টেবিলের সামনে নিয়ে গিয়ে দুজনেই কেক কাটে, এরপর একসাথে ডিনার করে ফেলে। হঠাৎ মীর উঠে একটা গিটার নিয়ে আসে আর তোবার দিকে এগিয়ে বলে, তোমার গানের সুরের মাঝেই আমি তোমাতে পাগল হয়েছি, আজ আবারও তোমার গানের সুরের মাঝে তোমাতে পাগল হতে চাই, দিবে কি সেই সুযোগ। তোবা মুচকে হেসে গিটারটা নেয়, মীর তখন তোবাকে নিজের কোলে বসিয়ে ওর কোমর জড়িয়ে ধরে। তোবাও কিছু না বলে গিটারের সুর ধরে। গান গাওয়া শেষ হলে তোবা পাশে গিটার রাখতেই নীর ওকে কোলে নিয়ে রিসর্টের দিকে হাঁটা শুরু করে দেয়। নীর একটা রুমের সামনে এসে হালকা ধাক্কা দিতেই দরজাটা খুলে যায়। নীর গিয়ে তোবাকে বেডে শুইয়ে দেয়, তারপর দরজা অফ করে আসে। তোবা চারিদিকে তাকিয়ে দেখে অনেক বড় একটা রুম, চারিদিকে ক্যান্ডেল আর গোলাপের পাপড়ি। নীর কাছে এসে তোবার ঠোঁট দুটো আঁকড়ে আয়ত্তে নিয়ে নেয় আর এক হাত দিয়ে ওকে জড়িয়ে ধরে। নীর তোবার ঠোঁট ছেড়ে গলায় ঘাড়ে চুমু দিতে থাকে, একটু পর মাথা উঁচু করে তোবার কানের সামনে এসে বলে, মেয়াই। তোবা কিছু না বলে নীরকে জড়িয়ে ধরে। নীর তার উত্তর বুঝতে পেরে তোবার ওপর উঠে বসে নিজের ভর ছেড়ে দেয় আর নিজের হাত তোবার মাথার পেছনে নিয়ে ওর ঠোঁটগুলো নিজের ঠোঁটের মাঝে নিয়ে নেয়। তারপর সেই দিনের পর থেকে তোবা আর নীরের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি হয়। দুজন এখন দুজনকে পাগলের মতো ভালোবাসে, তাদের ভালোবাসার মধ্য দিয়েই তাদের দিন যাচ্ছিল। এর মধ্যে তোবার পরীক্ষা সামনে আসে, পরীক্ষা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে সে। পরীক্ষা শেষেই তোবা সিদ্ধান্ত নেয় যে সেই নীরকে তার বাবার সাথে দেখা করাবে, নীরকে দেখিয়ে বলবে, এ হচ্ছে আমার ভালোবাসার মানুষ, আগামী সপ্তাহে তারা খুলনা যাবে, কিন্তু কে জানতো এর আগেই এক তুমুল ঝড় এসে সব লণ্ডভণ্ড করে দিয়ে যাবে, যা নাকি দুজনের জীবনই একেবারে তাবাহ করে দিবে। সেদিন নীর ব্রেকফাস্ট করে অফিসে চলে যায় আর তোবা রুমে গিয়ে টিভি দেখতে থাকে। তখন হঠাৎ কলিং বেল বেজে ওঠে, তোবা অবাক হয় এই সময় আবার কে আসলো। তোবা গিয়ে দরজা খুলে দেখে কেউ নেই। তোবা চারিদিক ভালো মতো তাকিয়ে দেখে, না কেউ নেই, তাহলে কলিং বেল কে বাজালো। তোবা ঘুরে আসতে যাবে তখন তার চোখ নিচের দিকে যায়, সেখানে একটি বক্স পড়ে আছে আর তার উপর তোবার নাম লেখা। তোবা সেটা হাতে নিয়ে দরজা লাগিয়ে বক্সটা নিয়ে রুমে আসে, তারপর ঘুরিয়ে ঘুরিয়ে তা দেখতে থাকে। তোবা বক্সটা খুলে ভেতরে যা দেখে তাতে আঁতকে ওঠে। ভেতরে কিছু ছবি আছে আর সাথে একটি হ্যান্ড ক্যামেরা। ছবিগুলো হাতে নিয়ে দেখে তার মায়ের নিথর দেহের ছবি আর তার সামনে নীর বসে আছে।
তার হাতে ছুরি, যেন তাকে এই খুন করে ছুরি বের করা হয়েছে। আরেক ছবিতে নীর পেটে ছুরি মেরে রেখে ধরেছে এমন ছবি। এইগুলো দেখে তোবার শরীর থরথর করে কাঁপতে থাকে। সে কাঁপা কাঁপা হাতে এবার ক্যামেরাটা চালু করে, তাতে দেখতে পায় সামনে ছেড়ে নীরের মতোই একজন পিছে ঘুরে দাঁড়িয়ে আছে, আর তার সামনে এই লোক বলছে, আমার কিছু কাজ তোমার করতে হবে। কাকে খুন করতে হবে? একজন ল্যান্ডলর্ড আছে, তাকে খুন করতে হবে। কোনো ব্যাপারই না, খুন করা তো আমার বা হাতের কাজ, কিন্তু এর বিনিময়ে আমার কি চাই তা তো আপনি জানেনই। হ্যাঁ, তোমার টাকা তুমি পেয়ে যাবে, কেননা আমি জানি তোমার লাইফে টাকা ছাড়া কিছু জরুরি না। হ্যাঁ, টাকাই আমার সব, টাকার জন্য আমি সব করতে পারি, সব। এই বলে হা হা করে হাসতে থাকে নীর। নীর জানতে চায় না কেন খুন করতে হবে। এসব দেখার পর তোবার পুরো শরীর থরথর করে কাঁপতে থাকে, সে বিশ্বাস করতে পারছে না নীর তার মায়ের খুনি, আর সে টাকার জন্য খুন করে। তোবার রাগে জেদে নিজের চুল নিজেই ছেড়তে ইচ্ছে করছে। সে কীভাবে তার মায়ের খুনিকে ভালোবাসতে পারলো? তোবার মন চাচ্ছে সে এখনই সব শেষ করে দিক। তখনই তার ফোনে একটি কল আসে, ফোন উঠিয়ে সে অবাক হয়ে যায়। আফজাল সাহেব কল করেছে তাকে, সে ফোনটা তোলে। আফজাল সাহেব তাকে ঠিকানা দেয় দেখা করার জন্য। তোবা এখন একটি রেস্টুরেন্টে বসে আছে, তার সামনে বসে আছে আফজাল হোসেন। ইনি হচ্ছে তোবার আপন মামা, কিন্তু তার মামার সাথে তাদের ভালো সম্পর্ক নেই, কিন্তু কেন তা তোবা জানে না। মাঝে মধ্যে মামার সাথে কথা হতো, কিন্তু আজ হঠাৎ এইভাবে দেখা করতে কেন বললেন তোবা বুঝতে পারে না। হঠাৎ আমায় মনে পড়লো যে। কেন মা, মনে পড়তে পারে না নাকি? তুই তো আমার একমাত্র ভাগ্নি, আর এই সময় তো তোর পাশে আমার থাকতেই হবে, তাই না? এই সময় মানে? আমি জানি না মা, তোর মায়ের হত্যাকারী কে, আর সেই হত্যাকারীর সাথে তোর সম্পর্ক কি? আপনি জানেন? হ্যাঁ, ওই নীর রহমানই তোর মায়ের খুনি, যে কি না এখন তোর স্বামী। আপনি কিভাবে জানেন নীর আমার স্বামী? আমি সব জানি, ভুলে যেও না, আমি এক সময় ডিটেকটিভের কাজ শিখেছিলাম, তাই এই সব ইনফরমেশন বের করা আমার কাছে কিচ্ছুই না। তোমা এবার আর কিছু না বলে চুপ হয়ে যায়। তুমি যার সাথে থাকছো সে একজন খুনি, সখানিক মানুষকে খুন করেছে সে, নিষ্পাপ আর অসহায় মানুষগুলোকে মেরে সে আজ অনেক টাকা পয়সা কামিয়েছে। কিন্তু আমার মায়ের সাথে নীরের কী সম্পর্ক? সে কেনই বা আমার মাকে হত্যা করলো? তুমি তো জানোই তোমার মা সেই ছোটবেলা থেকে প্রতিবাদী ছিল, আর এইটাই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। 2 বছর আগে নীর একটা কাজে খুলনায় আসে, আর কাজটা হলো একজনকে খুন করা। যাকে নীর খুন করতে আসে সে খুলনা মেডিকেল কলেজ ও হসপিটালে ভর্তি ছিল। নীরও সেই হসপিটালে গিয়ে ওর অক্সিজেন মাস্ক খুলে তার মুখে বালিশ চাপা দিয়ে মারে, আর দুর্ভাগ্যবশত সেই দিন তোর মা সেই হসপিটালে রক্ত পরীক্ষা করতে যায় আর এই সব দেখে ফেলে, আর তোর মা যে এই সব দেখে তা নীর দেখে ফেলে। তোর মা পালাতে শুরু করে এবং পালিয়েও যায়। সে পুলিশের কাছে যেতে গেলে মাঝ রাস্তায় নীর তোর মাকে ধরে ফেলে আর তার পেটে ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলে। এই বলে আফজাল হোসেন কান্না শুরু করে দেয়, তারপর নিজেকে সামলিয়ে বলে, তারপর তোর মায়ের লাশ রাস্তায় ফেলে দেয় আর এমন দেখায় যে গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে তোর মায়ের পেটে কাঁচ ঢুকে গিয়েছে। নীর চলে যাওয়ার পর কিছু মানুষ তোর মাকে হসপিটালে নিয়ে যায়, কিন্তু আফসোস ততক্ষণে তোর মা মারা গিয়েছিল। এই সব শুনেই তোবা নিস্তব্ধ হয়ে যায়, কি বলবে কিছু বুঝতেই পারছে না। এখন নিজেরই গা ঘিন ঘিন করছে যে এমন নর পশুর সাথে সে এতদিন ছিল আর তাকে কতটা না ভালোবেসেছিল। তোবা এইসব ভাবছিল, ঠিক তখনই আফজাল হোসেন বলে ওঠে, মা এখন তোকেই তোর মায়ের হত্যার প্রতিশোধ নিতে হবে, কেননা পুলিশ এতে আমাদের কোনো সাহায্যই করবে না, কারণ নীর অনেক পাওয়ারফুল মানুষ, সব পুলিশ অফিসার ওর পিছনে পিছনে ঘুরে। আমরা যদি পুলিশকে কিছু বলি তারা বিশ্বাস করবে না, আর তোমার কাছে যে প্রুফ আছে ওইগুলো আমি দিয়েছিলাম, কিন্তু নীর ওইগুলো নিমিষেই গায়েব করতে পারবে, তার ক্ষমতা অনেক বেশি, তাই এখন তোমাকেই সব করতে হবে মা। কিন্তু কিভাবে? আফজাল একটা প্যাকেট সামনে এগিয়ে বলে, এইভাবে। তোবা অবাক চোখে আফজালের দিকে তাকিয়ে আছে। আফজাল আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। রাতের বেলা তোবা নীরের বুকে শুয়ে আছে, নীর তোবার মাথায় বিলি কেটে দিচ্ছে,
আর তুবা নীরের বুকের মধ্যে আঁকা আঁকি করছে। হঠাৎ তুবা বলে ওঠে, কখনো আপনজনের কাছ থেকে ধোকা পেয়েছো বা কোনো রকমের বিশ্বাসঘাতকতা? নীর অবাক হয়ে তুবার দিকে তাকায়। হঠাৎ এইরকম প্রশ্ন করলে যে? হেমনি, জানতে ইচ্ছে করছিল, বলো না। হ্যাঁ, অনেকবার পেয়েছি। আমার আপন চাচার কাছ থেকে, যাকে নিজের বাবা সমতুল্য মানতাম, বাবা মা মারা যাওয়ার পর তাকেই সব থেকে বেশি ভালোবেসেছিলাম, কিন্তু তিনি শুধু সম্পত্তির জন্য আমায় মারতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। উল্টো তিনি কার অ্যাক্সিডেন্টে মারা যান। যখন জানতে পারি তিনি আমাকে মারতে চেয়েছিলেন, তখন অনেক কষ্ট পাই। মনে হয়েছিল কেউ দুমড়ে মুচড়ে দিয়েছে আমাকে। সেই আঘাত থেকে বের হতে আমায় অনেক সময় লেগেছিল। আপনজনের আঘাত যে সহজে ঠিক হয় না। হ্যাঁ, অনেক কষ্টদায়ক, আর সেটা যদি ভালোবাসার মানুষের কাছ থেকে হয় তাহলে তো আরো বেশি কষ্টদায়ক, তাই না? আজ তোমায় একটা কথা বলে রাখি, আমায় তুমি যতই আঘাত করো না কেন, কিছু বলবো না। আমার ঠোঁট দিয়ে উফ পর্যন্ত বের হবে না, কিন্তু এইখানে কখনো করো না, সহ্য করতে পারবো না, তিলে তিলে মারা যাব। আমি তো তোমায় এভাবে মরতে দেব না। এই বলে তোমা নীরকে জড়িয়ে ধরে, নীরও তোমাকে আবেশে জড়িয়ে ধরে। কিছুদিন পর আজ নীর আর তোবা যাচ্ছে তোবার বাসায় তোবার বাবার সাথে দেখা করতে। নীর আজ তার মায়াবতীকে চাইতে যাবে চিরতরের জন্য, সকলের সামনে নিজের বউ বানিয়ে আনবে। গাড়ি চলছে তার আপন গতিতে, ঠিক দুই রাস্তার মোড়ে এসে তোবা বাই যেতে বলে, কিন্তু তাদের যাওয়ার কথা ডানে। নীর কিছু জিজ্ঞেস করলে বলে শর্টকাট। নীরও কিছু না বলে সেই দিকেই গাড়ি ঘোরায়। ঠিক কিছু দূর যাওয়ার পর তোবা গাড়ি থামাতে বলে, নীরও থামায়। তোবা আর নীর গাড়ি থেকে নেমে পড়ে। নীর জিজ্ঞাসু দৃষ্টিতে তোবার দিকে তাকাতেই আঁতকে ওঠে। তোবার হাতে পিস্তল আর তা নীরের দিকে তাক করে রাখা আছে। এইসব কি হচ্ছে তোবা? এটা কোন ধরনের ফাজলামো? কোনো ফাজলামো না, তুমি যা করেছ তার শাস্তি দিতে আজ তোমায় এখানে আনা হয়েছে। কিসের শাস্তি? কি করেছি আমি? নিষ্পাপ মানুষের হত্যাকারী তুমি, খুনি তুমি, খুনি, নরপশু একজন। তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি কোনো খুনি না, আর না কাউকে খুন করেছি। ও প্লিজ, বন্ধ করো তোমার মিথ্যে কথা, সহ্য হয় না আমার এসব। তোমার এই মিথ্যে ভালোবাসা, এই ভালো হওয়ার অভিনয়, অতিষ্ঠ হয়ে গেছি আমি। আমি শুধু তোমায় ঘৃণা করি, ঘৃণা। আমার ভালোবাসা তোমার কাছে মিথ্যা, অভিনয়? তা বাদে আর কি? তাহলে তোমার ভালোবাসাও কি অভিনয়, মিথ্যা? হ্যাঁ, মিথ্যে। অল্প বয়স থেকে কিছু মিথ্যা আবেগে জড়িয়ে গিয়েছিলাম, আর কিছুই না। আমি আর যাই হোক কোনো খুনিকে ভালোবাসতে পারি না। নীরের ভেতর থেকে এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। এখন তুমি কি চাও? তোমার মৃত্যু। তাহলে তাই হোক, ভালোবাসার হাতে মরছি। আমার মতো সৌভাগ্য কত জনেরই হয় বলো, কিন্তু মরার আগে একটা কথাই বলবো, আমাকে এইভাবে মেরো যাতে আমার বাঁচার বিন্দুমাত্র চান্স না থাকে, তা নাহলে আল্লাহর কাছে দোয়া করো যে আমি যাতে ফিরে না আসি। তা নাহলে আমি কি করব আমি নিজেও জানি না। তুবা একটা মুচকি হাসে নীরের বুকের বাঁ পাশে ট্রিগার পয়েন্ট করে আর চালিয়ে দেয় গুলি। গুলিতে গিয়ে খোপ করে নীরের বুকে ঢুকে বের হয়ে যায়। নীরের বুক থেকে গলগল করে রক্তের বন্যা ভেসে যেতে থাকে। আস্তে আস্তে মাটিতে লুটিয়ে পড়ে নীরের দেহ। নীর এইবার একটা মুচকি হাসি দিয়ে তুবাকে বলে, যেখানে আঘাত করতে মানা করেছিলাম সেখানেই আঘাতটা করলে। আজ আমি চিরতরের জন্য শেষ করে দিলে, শেষ করে দিলে আমার মনে সকল অনুভূতি ভালোবাসাকে। আশা করি এখন তুমি খুশি। নীরের গলা ধরে আসছে, কথা বলতে পারছে না আর সে কাতরাচ্ছে। তা দেখেও তোমার মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই। নীর অনেক কষ্টে বলে, আমার একটা শেষ ইচ্ছে পূরণ করবে, বলবে তোমার মুখ দিয়ে ভালোবাসি। ঘৃণা করি তোমায়, শুনেছ? ঘৃণা করি। এই বলে তোমাও উল্টো পথে হাঁটা শুরু করে। তার চোখ দিয়ে পড়ছে অজস্র পানি। এতক্ষণ নিজেকে সামলাতে পারলেও এখন নিজেকে ধরে রাখতে পারছে না। চোখের পানি বাদ মানছে না। নীর তোবার চলে যাওয়া দেখছে। তোবা পিস্তল পেয়েছে তার মামার দেয়া সেই প্যাকেট থেকে, আর তার মামা বলেছিল নীরকে মারতে। যে নীর রহমান কারো সামনে নত হয়নি, সে নাকি কখনো হার মানতে শেখেনি,
সে আজ তার ভালোবাসার কাছে হার মেনে নিয়েছে। আজ সে ভালোবাসার কাছে সব বিসর্জন দিয়ে দিয়েছে। নীরের চোখের সামনে অন্ধকার ছেয়ে আসছে, চোখ দুটো লেগে আসছে, পারছে না আর চোখ মেলে রাখতে। ঘুমে ঢলে পড়ছে সে, কিন্তু তাও চেষ্টা করছে মেলে রাখার, যতক্ষণ না তার মায়াবতী আবছা আলোতে মিলিয়ে যায়। কিন্তু আফসোস, সে পারল না, চোখ দুটো বন্ধ হয়ে আসলো, পাড়ি দিল এক অজানা ঘুমের রাজ্যে। অপারেশন রুমে লাল বাতি জ্বলে রয়েছে, ভেতরে কী হচ্ছে কিছু জানা নেই। বাইরে নুহাস পায়চারি করছে। প্রায় দু ঘন্টা পর ওটির লাইট অফ হয় আর ডাক্তাররা বেরিয়ে আসতে থাকে। তা দেখে নুহাস দৌড়ে ডক্টরদের সামনে যায়। ডাক্তার, পেশেন্টের কী অবস্থা? ঠিক আছে তো তিনি? আপাতত তিনি স্থির, কিন্তু এখনও কিছু বলা যাচ্ছে না। ভাগ্যিস গুলিটা বের হয়ে গেছিলো, তা না হলে ওটা যদি আটকে যেত তাহলে বের করা সম্ভব হতো না, আর না তাকে বাঁচানো যেত। কিন্তু যদি 48 ঘন্টার মধ্যে তার জ্ঞান না আসে তাহলে সে কোমায় চলে যাবে। এই বলে ডক্টর চলে যায়। নুহাস কিছুই বুঝছে না ও কী করবে, কিন্তু যত যাই হোক না এই নিউজ ফাঁস করা যাবে না, যা করতে হবে খুবই সাবধানে। তুবা নীরকে গুলি করে সেখান থেকে চলে যায়। তুবা জানে না তার সেক্রেটারি নুহাস সব সময় নীরের পেছনে পেছনে থাকে। যখন তুবা নীরের সাথে থাকে, তুবা যাওয়ার কিছুক্ষণ পরেই নুহাস সেখানে আসে আর নীরকে মাটিতে লুটিয়ে পড়ে থাকতে দেখে আঁতকে ওঠে। নীরের পাশ দিয়ে বয়ে যাচ্ছে রক্তের বন্যা। নুহাস তাড়াতাড়ি নীরকে গাড়িতে উঠিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। নীরকে যেহেতু সকলেই জেনে, তাই তার চিকিৎসা শুরু করতে বেশি টাইম লাগে না। আর নুহাস সকলকে এইটা গোপন রাখতে বলে, তাই পুলিশ কেস করা হয়নি আর নাগাওকে জানানো হয়েছে। এখন প্রায় 48 ঘন্টা হলো, কিন্তু নীরের জ্ঞান ফেরার নামই নেই। নুহাস টেনশনে মরে যাচ্ছে, কী করবে কিছুই বুঝতেছে না। নুহাস নীরের কেবিনেই পায়চারি করছে। এমন সময় নীরের শ্বাস প্রশ্বাস হঠাৎ বেড়ে যায়, ঘন ঘন শ্বাস নিতে থাকে, হার্টবিট বাড়তে থাকে। এই দেখে নুহাস তাড়াতাড়ি ডক্টরকে নিয়ে আসে। ডক্টররা আর নার্সরা চারিদিকে ছোটাছুটি করতে থাকে। নুহাস রুমের বাইরে দাঁড়িয়ে সব দেখছে। নীরের দিকে সে তাকিয়ে আরও টেনশন করতে থাকে। তারপর প্রায় 1 ঘন্টা পর ডক্টররা বেরিয়ে আসে। ডক্টরের চেহারায় অন্ধকার বিরাজমান। নুহাস হাইপার হয়ে ডক্টরকে জিজ্ঞেস করতে থাকে কি হয়েছে। তখন ডক্টর তাকে জানায়, সরি টু সে, তিনি কোমায় চলে গিয়েছে। তার জ্ঞান কবে ফিরবে তা আমার জানা নেই। আমাদের আশা ছিল যে আমরা তাকে যে পাওয়ারের ওষুধগুলো দিচ্ছিলাম সেটাতে তিনি রেসপন্স করবে, কিন্তু তিনি করেননি। আমরা তাকে দেখে যতটুকু বুঝতে পেরেছি, পেশেন্টের নিজেরই বাঁচার কোনো ইচ্ছা নেই, আর পেশেন্টের বাঁচার ইচ্ছা না থাকলে কোনো মেডিসিন বা কোনো কিছুই কাজ করে না। এখন কোনো চমৎকারই তাকে ঠিক করতে পারে। এই বলে ডাক্তার চলে যায় আর নুহাস সেখানেই বসে পড়ে। আজ প্রায় 7 বছর ধরে নুহাস নীরের সাথে কাজ করছে। নীর একটু রাগী আর বদমেজাজি হলেও মনটা অনেক ভালো। নুহাসকে সব সময় ছোট ভাইয়ের চোখে দেখেছে। কোনো সমস্যা হলে নীর সব সময় নুহাসের পাশে ছিল। একবার নুহাসের মায়ের অপারেশনের সময় রক্তের প্রয়োজন ছিল, কিন্তু কোথাও রক্ত পাচ্ছিল না। তখনই তার মাকে রক্ত দিয়ে প্রাণ বাঁচিয়েছিল। সেই থেকে নীরের প্রতি তার শ্রদ্ধা আরও বেড়ে যায়। তাই তো নুহাস নীরকে ছেড়ে চলে যেতে পারেনি। দিন যেতে থাকে, কিন্তু নীরের কন্ডিশন কোনো চেঞ্জ আসে না। ডক্টররা চিকিৎসা চালিয়ে যাচ্ছে, নুহাস এখনও আশা ছাড়েনি। সেদিন রাতে নীরের পাশেই থেকেছে। তার বিশ্বাস, একদিন না একদিন নীরের জ্ঞান ফিরবেই। এদিকে তুবা বাসায় এসে নিজেকে ঘর বন্ধি করে ফেলে, কারোর সাথে কোনো কথা বলেনি, একদম চুপ হয়ে যায়। আগে যার দুষ্টুমিতে পুরো ঘর মাতিয়ে উঠত, আজ সে নিস্তব্ধ। তুবা চুপচাপ জানালার পাশে গিয়ে বসে আকাশের দিকে তাকিয়ে থাকে। মাঝে মধ্যে তার অবাধ্য চোখ দিয়ে কিছু নোনা জল গড়িয়ে পড়ে। তুবা অনেকবার আত্মহত্যা করতে চেয়েছে, কিন্তু তার বাবার মুখের দিকে তাকাতে পারেনি। তুবা প্রায় মাঝরাতে ঘুম থেকে ধরফরিয়ে উঠত আর কান্না জুড়ে দিত। ওসমান সাহেব নিজের মেয়ের এমন পরিবর্তন কিছুতেই মানতে পারছিলেন না, তাই তিনি তুবার বিয়ে ঠিক করে দেন। তার বিশেষ মেয়েকে বিয়ে দিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে, তাই তিনি যথাসম্ভব বিয়ের প্রস্তুতি নেন। তুবা এমন কেন করলো জানতে চাইবেন না? কি এমন কথা হয়েছিল যা তানভিকে বাধ্য করলো নিজের ভালোবাসাকে নিজের হাতে গুলি করতে? আসেন দেখে আসি সেদিন কি হয়েছিল। সেদিন মা, এখন তোকেই তোর মায়ের হত্যার প্রতিশোধ নিতে হবে, কেননা পুলিশ এতে আমাদের কোনো সাহায্যই করবে না, কারণ নীর
অনেক পাওয়ারফুল মানুষ, সব পুলিশ অফিসার ওর পিছনে পিছনে ঘুরে। আমরা যদি পুলিশকে কিছু বলি তারা বিশ্বাস করবে না। আর তোমার কাছে যে প্রুফ আছে ওইগুলো আমি দিয়েছিলাম, কিন্তু নীর ওইগুলো নিমিষেই গায়েব করতে পারবে, তার ক্ষমতা অনেক বেশি। তাই এখন তোমাকেই সব করতে হবে মা। কিন্তু কিভাবে? এই প্যাকেটে পিস্তল রাখা, তোকে নিজ হাতে নীরকে শেষ করতেই হবে। এটা কোনোদিনই সম্ভব না। নীর খুনি বলে আমিও খুনি হতে পারবো না। এইটা খুন না, এইটা তোর মায়ের প্রতিশোধ। মনে কর একবার তোর মা মরার সময় কতই না যন্ত্রণায় ভুগেছিল, কতটাই না কাতরিয়েছিল বাঁচার জন্য, কিন্তু এই নীর তাকে বাঁচতে দেয়নি। প্লিজ চুপ করুন, আমি এসব শুনতে পারছি না, আমি পারবো না এসব কিছু করতে। তোকে পারতেই হবে, ভুলে যাস না, আজ এই নীরের জন্যই তুই মা হারা। তোর উপর থেকে মা নামক ছাড়টি কেড়ে নিয়েছে সেই নীর, মা নামক শব্দটি সে মুছে দিয়েছে, তোর কাছ থেকে তোর মাকে কেড়ে নিয়েছে, যার জন্য তুই তোর মায়ের কোলে মাথা রেখে ঘুমাতে পারিস না, মায়ের গলা জড়িয়ে গল্প করতে পারিস না, মা বলে কাউকে ডাকতে পারিস না, মায়ের আদর খেতে পারিস না, মার কাছে কোনো কিছু আবদার করতে পারিস না। মনে কর সেই মুহূর্তটা যখন তোর মাকে ওই নরপশু যন্ত্রণা দিয়ে মেরেছিল, তোর মা কতটাই না কষ্ট পেয়েছিল, এমন হাজার হাজার মানুষের কাছ থেকে নীর প্রতিনিয়ত তাদের বাবা মাকে কেড়ে নিয়ে তাদের অনাথ করেছে। এর বদলা তারা কিছুতেই করতে পারছে না, কারণ কোথাও বিচার পাচ্ছে না। এখন শুধুমাত্র তুই তাদের ন্যায় দিতে পারবি, তুই পারবি নিজের মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে। দেখ মা, যা করতে হবে খুব দ্রুত, আর যা করতে হবে তোকেই করতে হবে, তোকেই নীরকে শেষ করতে হবে এবং সকল ন্যায় দেওয়াতে হবে, এবং সকলকে ন্যায় দেওয়াতে হবে। এই নীর নামক নরপশুকে তোকে শেষ করতেই হবে। তুবা চুপচাপ শুনছে আর নিজের চোখের পানি বিসর্জন দিচ্ছে। মামা তো ঠিকই বলেছে, আজ নীরের জন্য তার কাছে তার মামা নেই, তার জন্য সে আজ মা হারা। কিন্তু তুবা কি করবে কিছুই বুঝতে পারে না। মনে কর তোর মায়ের সেই কষ্টদায়ক চেহারা, মনে কর তোর মায়ের সকল কষ্ট, তোর মাকে কিভাবে মেরেছে ও, মনে কর নীরকে মারা না অবধি তোর মা শান্তি পাবে না রে মা। তাই তোকে নীরকে মারতেই হবে, ওর কাছ থেকে নিজের মায়ের প্রতিশোধ নিতে হবে, সেই সব নিষ্পাপ মানুষের প্রতিশোধ নিতেই হবে যাদের নীর নির্মমভাবে হত্যা করেছে। বল মা, তুই নিবি এর প্রতিশোধ? বল। হ্যাঁ নেব আমি প্রতিশোধ, শেষ করে দেব ওকে, যার জন্য আজ আমার মা আমার পাশে নেই তাকে শেষ করে দেব, শেষ করে দেব। এটা শুনে আফসালের মুখে এক চিল্লেক পয়সাচিক হাসি ফুটে ওঠে। কথাই আছে, আহত মন আর ভেঙে যাওয়া মন দুটোই খুব ভয়ঙ্কর। এই সময় কে কি করে বসে তার কোনো ঠিক ঠিকানা নেই, কেননা এই দুই অবস্থায় মানুষ নিজের জ্ঞানবোধ শক্তি সব হারিয়ে ফেলে। তুবা বুঝে উঠতে পারে না কোনটা ঠিক আর কোনটা বেঠিক, কেননা সে তখন পুরোপুরি ভেঙে গিয়েছে। তার মধ্যে ন্যূনতম শক্তি অবশিষ্ট থাকে ভালো খারাপ চিন্তা করার জন্য। এই সময় যদি যে কোনো ব্যক্তি তাকে যা বোঝাবে সে তাই বুঝবে। যদি ব্যক্তিটি চালাকি করে সেই কষ্টের জায়গাগুলো বারবার তাকে মনে করিয়ে দেয় আর তাকে এইসব বিষয় নিয়ে ভাবতে বাধ্য করে, তখন তার কথাগুলো তার ব্রেনে এমনভাবে গেঁথে যায় যে না চাওয়া সত্ত্বেও সেই কথাগুলোই ঠিক মনে হয়। নিজের কাণ্ডজ্ঞান সব নষ্ট হয়ে যায়, সে আর নিজের মধ্যেই থাকে না, তখন তাকে যা বলা হয় সে তাই করে। আর তুবার বেলায়ও ঠিক তাই হয়েছে। নিজের মাকে সে খুব বেশি ভালোবাসত, যখন তিনি মারা যায় তখন তুবা অনেক ভেঙে পড়ে, আর তখন ওসমান সাহেব অনেক কষ্টে মেয়েকে সামলান। কিন্তু আজ আবারও মায়ের মৃত্যুর সত্য এইভাবে সামনে আসাতে ভেঙে পড়ে সে। আর যাকে ভালোবাসে তার কাছ থেকে এমন ধোকাশি সহ্য করতে পারেনি, এইভাবেই তুবা ভেঙে পড়েছিল, আর তাকে পুরোপুরিভাবে ভেঙে দিল আফসাল। আর তাই তুবার কাছে এখন আফসালের কথাগুলোই ঠিক মনে হচ্ছিল। আর এই আফসালের কথার জালে ফেঁসে তুবা যে কত বড় ভুল করে ফেলেছে তা কারো অজানা নয়। এক না করা ভুলের শাস্তিতে ভুগছে দুজনেই, দুজনেই পড়ছে ভালোবাসার দহনে, একজন প্রাণ নিয়ে তো আরেকজন প্রাণ দিয়ে। দেখতে দেখতে প্রায় দু মাস ২৫ দিন কেটে যায়। নীর এখনও কোমায়। নীরের জন্য যেন পুরো পৃথিবী থমকে গেছে, ওর জন্য যেন সময়ের কাঁটা নড়ছেই না, সময়টা যেন এক জায়গায় স্থির হয়ে আছে। নুহাস প্রতিটা মিনিট নীরের সাথে থাকছে আর তার ট্রিটমেন্ট করাচ্ছে। এদিকে তুবা আগের থেকে কিছুটা স্বাভাবিক হলেও মনটা নীরের কাছেই পড়ে আছে। নীরের স্মৃতিগুলো প্রতিনিয়ত ওকে
তাড়া করে বেড়ায়। রাতের বেশিরভাগই সে নির্ঘুম কাটিয়ে দেয়, কেননা তার যে নীর নামক এক বদ অভ্যাস হয়ে গিয়েছে, তার বুকে মাথা না রেখে ঘুমালে যে তার ঘুম হয় না, এইভাবেই চলছে দিনগুলো। সেদিন নুহাশ ফোনে কার সাথে জানি কথা বলছে। ফোনে থাকা ব্যক্তিটি তাকে ইনফরমেশন দেয় যে আগামী বুধবার তুবার বিয়ে। এই শুনেই নুহাশ ভড়কে ওঠে। নুহাশ ফোন রেখে নীরের পাশে যায় আর বলে, স্যার আর কত এইভাবে পড়ে থাকবেন শুনি? আপনি এইখানে জীবন আর মৃত্যুর মধ্যে ঝুলে আছেন, আর সেখানে আপনার ভালোবাসা অন্য কারো হতে চলেছে। শুনছেন, আপনার তুবা অন্য আরেকজনের বউ হতে চলেছে। এইটা শোনার পরেও কি এইভাবে ঘুমিয়ে থাকবেন? নিজের ভালোবাসাকে এইভাবে যেতে দেবেন? আচ্ছা, তাকে ভালোই না বাসলেন, কিন্তু জানতে চাইবেন না সে এমন কেন করল? আপনি হয়তো আজ নিজের ঘুম বিসর্জন দিয়ে আমাদের কাছে ফিরে আসবেন, অথবা চিরতরের জন্য এই দুনিয়া থেকে বিদায় নেবেন। এখন সব কিছু আপনার উপর। নুহা সাতক্ষণে নীরকে এইসব কথা ইচ্ছে করে বলেছে যাতে নীর রেসপন্স করে বা কিছুটা হলে রিকভার হয়, কিন্তু না। নুহাশ যখন দেখলো নীর কোনো রিয়্যাক্টই করছে না, সে হাল ছেড়ে দিয়ে নীরের পাশে বসে পড়ে আর এক ধ্যানে নীরের দিকে তাকিয়ে আছে। হঠাৎ খেয়াল করলো নীর চোখের পাতা হালকা নড়ছে। নুহাশ নিজের মনের ভুল মনে করে তোয়াক্কা করে না, কিন্তু না, আবারও নীরের চোখের পাতা নড়ছে। এবার নুহাশ তাড়াতাড়ি গিয়ে ডক্টরকে নিয়ে আসে। ডক্টর চেক করতে থাকে, সকল কিছু চেক করে বলে, কংগ্রাচুলেশন, পেশেন্ট কোমা থেকে বের হয়ে এসেছে, কিন্তু আপাতত তাকে অবজারভেশনে রাখতে হবে, কেননা এর মধ্যে যদি তিনি প্যানিক করে ওঠেন তাহলে হয়তো সিচুয়েশনের জন্য অন্য কিছু হতে পারে। নীরকে পুরো একদিন অবজারভেশনে রাখার পর এখন নীর কিছুটা সুস্থ, যার জন্য ওকে কেবিনে দেওয়া হয়েছে। নুহাশ নীরের সামনে দাঁড়িয়ে আছে। নীর নুহাশকে দেখে বলে, তুমি জানো তো তোমায় কী করতে হবে? ইয়েস স্যার। গুড, তাহলে যাও সব রেডি করো। আমার জানকে আমার পিঞ্জিরাতে আবার বন্দি করতে হবে তো। নুহাশ মুচকি হেসে চলে যায়। মনে মনে তুবাকে বলে, তুমি যা করেছো তার মাসুল তো তোমায় দিতেই হবে, তোমাকে তো আমার হতেই হবে। তুবার বিয়ের দিন, নীর রেডি হচ্ছে তুবার বিয়েতে যাওয়ার জন্য। বিয়ে খেতে নয়, তুবাকে তুলে আনতে নীর তার বডিগার্ড আর নুহাশকে নিয়ে বেরিয়ে যায় কমিউনিটি সেন্টারের উদ্দেশ্যে। স্টেজে বউ সেজে বসে আছে তুবা, বরপক্ষ এসে পড়েছে, চারিদিকে হই হুল্লোড়। ঠিক এমন সময় গুলির আওয়াজে সব নিস্তব্ধ হয়ে যায়। সকলের মধ্যে এক আতঙ্ক সৃষ্টি হয়, সকলের ধ্যান গেটের দিকে। নীর পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, পরে সে ধীর পায়ে তুবার কাছে স্টেজে চলে যায়। তুবা নীরকে দেখে জমে যায়। নীর হুট করে তুবাকে টান দিয়ে নিজের কাছে নিয়ে এসে ওর ঠোঁট দুটো আঁকড়ে ধরে। এরপরে তো সবে জানেন কি হয়েছিল। বর্তমানে সূর্যের আলো তুবার ওপর পড়তেই তুবার ঘুম ভেঙে যায়। ফ্লোরেই ঘুমিয়ে গিয়েছিল তুবা। তুবা সেই আগের স্মৃতি মনে করতে করতে কখন যে ঘুমিয়ে পড়ে তা বুঝতেই পারেনি। ঘুম থেকে উঠে সে ফ্রেশ হয়ে নিচে চলে আসে। চোখ দুটো ফুলে আছে, গাল দুটো একদম ফুলে লাল হয়ে আছে। তুবার এক সমস্যা, কান্না করলে গাল দুটো ফুলে যায় আর লাল হয়ে যায়। তুবা নিচে গিয়ে দেখে নীর সোফায় হেলান দিয়ে শুয়ে আছে। বুঝতে পারছে নীরের মাথা ধরেছে। নীরের মাথা ধরলে নীর এইভাবে এসে সোফায় চোখ বন্ধ করে শুয়ে থাকে। তুবা তা দেখে নীরের জন্য কফি করে নিয়ে আসে আর তার সামনে রাখে। আওয়াজে নীর চোখ খুলে সামনে তাকিয়ে তাকে তুবা। নীর ভ্রুকুচকে তুবার দিকে তাকাতেই তুবা কফিটা নিয়ে নীরের হাতে ধরিয়ে দেয়। চলে যাবে তখন নীর বলে ওঠে, এতই যখন কেয়ার করো আমার না বলা কথাগুলো বোঝো, আমাকে দেখেই বুঝে যাও আমার কি সমস্যা, তাহলে এইটা কেন বোঝো না তোমায় কত ভালোবাসি? তোমার করা আঘাতের পরও যে তোমায় ঘৃণা করতে পারছি না। আচ্ছা, তুমি কিভাবে পারলে আমায় ঘৃণা করতে, আমায় আঘাত করতে? জানি না। আচ্ছা, এইটা উত্তর নাই দিলে অন্তত এইটা তো বলে যাও যে কেন করলে এমন, কি দোষ ছিল আমার, কেন করলে এমন আমার সাথে? তোমার দোষ, তুমি খুনি। কাকে খুন করেছি আমি শুনি? আমার মাকে। এতিম করেছো তুমি আমায়, নিজের অপরাধ ঠাকতে খুন করেছো তুমি আমার মাকে।
শত শত নিষ্পাপ মানুষকে খুন করেছো তুমি শুধু নিজের স্বার্থের জন্য। কত শত মানুষের কাছ থেকে তুমি তাদের বাবা মা কেড়ে নিয়েছো, তার হিসেবও নেই। তাই তোমার মতো নরপশুকে আমি নিজের হাতেই শেষ করে দিতে চেয়েছিলাম, কিন্তু আফসোস, তুমি মরে গিয়েও বেঁচে গেলে। নীল এতক্ষণ স্তব্ধ হয়ে সব শুনছিল। সে বুঝতে পারছে না তোবা এইসব কি বলছে। সে নাকি তার মাকে খুন করেছে, নিষ্পাপ মানুষকে খুন করেছে, যে নাকি নিজেই এতিম, মা বাবা না থাকার কষ্ট সে জানে, সেখানে সে কিভাবে অন্যের মা বাবাকে কেড়ে নিতে পারে। নীল অবাক হয়ে বলে, কি বলছো এসব, আমি তোমার মায়ের খুন করেছি? মাথা ঠিক আছে? কি যা তা বলছো, আমি তো তোমার মাকে চিনিও না। মিথ্যে, সব মিথ্যে, আমার কাছে প্রমাণ আছে, তুমি আমার মায়ের খুনি। আমার মা তোমাকে একজনকে খুন করতে দেখে ফেলেছে বলে তুমি তাকে শেষ করে দিয়েছো, মেরে ফেলেছো তাকে। প্রমাণ আছে তো কই প্রমাণ, আমিও দেখতে চাই, দেখাও প্রমাণ। এখন আমার কাছে নেই, কিন্তু ঢাকায় আপনার বাসায় আছে, আমি নিজের হাতে সেগুলো আলমারিতে রেখে এসেছি। এই কথা শুনে নীর হো হো করে হাসতে থাকে, তারপর বলে, তোমার কাছে প্রমাণ আছে? লাইক সিরিয়াসলি, যা নয় তাই বলো না, তোমার কাছে কোনো প্রমাণই নেই? কেননা আমি কোনো খুন করে কোনো প্রমাণ রাখি না, তাহলে প্রমাণ আসবে কোথা থেকে? আর প্রমাণ থাকেও তাতে কি, কেউ তোমায় বিশ্বাস করবে না। কার কাছে নিয়ে যাবে এই প্রমাণ? পুলিশের কাছে? সে তো আমার কেনা গোলাম, তাহলে করবেটা কি তুমি? তুমি চাইলেও আমার কিছু করতে পারবে না। আর তোমাকে এখন থেকে এই খুনির সাথেই থাকতে হবে, আমার হয়ে থাকতে হবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? কখনো না, আপনার মতো অমানুষের সাথে আমি কিছুতেই থাকতে পারবো না। এই বলে তোবা দরজার দিকে যেতে গেলে নীর তোবার গালে সজোরে এক থাপ্পড় বসিয়ে দেয়। তাল সামলাতে না পেরে তোবা ফ্লোরে গিয়ে পড়ে। নীর তোবাকে উঠিয়ে টানতে টানতে উপরের রুমে নিয়ে চলে যায় আর ওকে রুমে বন্ধ করে দেয়। তোবা দরজা ধাক্কাতে থাকে, কিন্তু বাইরে থেকে কোনো সাড়া শব্দ পায় না। একসময় দরজা ধাক্কাতে ধাক্কাতে সে ক্লান্ত হয়ে পড়ে। এদিকে নীর নুহাসকে ফোন করে কে জানি বলে। কথা শেষে নীরের মুখে এক ঝিলিক হাসি ফুটে ওঠে। এইবার জমবে খেলা, যে খেলার মাস্টার মাইন্ড আমি, সেই খেলাই আমার থেকে চালাকি। আমার চোখে ধরে দেওয়া এত সহজ, আমাকে হারানো এত সহজ নয়। যতই যাই করো কিচ্ছু প্রমাণ করতে পারবে না তুমি। গেম খেলতে চাচ্ছ তো? ওকে, দেন দ্য গেম হ্যাজ বিন বিগান। দেখতে দেখতে দুই দিন কেটে যায়। নীর এতদিন তোবাকে ঘরেই বন্দি করে রেখেছিল, শুধু খাবার দেওয়ার সময় নীর এসে খাবার দিয়ে যেত। তোবা বুঝতেই পারছে না সে কি করবে। এদিকে নীর সব ব্যবস্থা করে ফেলেছে, সব কিছু রেডি, এখন শুধু পাখি এসে ফাঁদে পা দেবে। কেউ জানে না ওই পরবর্তী কী করতে চলেছে, ওর মাথায় যে কী ভয়াবহ প্ল্যান চলছে তা সেই বাধে কেউই জানে না। তিহান আর নীর সামনাসামনি বসে আছে, তাদের মধ্যে গুরুতর কথা হচ্ছে। কথার মাঝে তিহান বলে ওঠে, তুই পাগল হয়ে গিয়েছিস, তোর এত বছরের কষ্টে কামানো অর্থ তুই এমনই বিলিয়ে দিবি? আহ শান্ত হ, আমি যা করছি নিজের ভালোর জন্য করছি। আমি তোবাকে নিয়ে সুখে শান্তিতে থাকতে চাই, নতুন করে জীবন শুরু করতে চাই। তাই এইখানে সব কিছু দান করে আমি তোবাকে নিয়ে গ্রিসে চলে যাব। দেখ, তোর আরেকবার ভাবা উচিত। আমি যদি একবার ডিসিশন নিয়ে নিয়েছি তাহলে তুই ভালো করেই জানিস যে এর অনর হবে না। তুই আমার ফ্রেন্ড তাই তোকে সব বলে যাচ্ছে, কেননা তুই এতদিন আমার সাথে ছায়ার মতো ছিলি, কিন্তু এখন হয়তো আর হবে না, তাই যাওয়ার আগে জানিয়ে গেলাম। তিহান এক দীর্ঘশ্বাস নিয়ে বলে, ফ্লাইট কবে? এক মাস পর। ওকে, তুই যা ভালো বুঝিস আশা করি ভালো থাকবি। তুইও ভালো থাকিস। তিহান একটা মুচকি হেসে আর কিছু না বলে চলে যায়। আর নীর সোফায় পায়ের ওপর পা তুলে বসে দরজার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে। প্রায় এক সপ্তাহ পর নীর তোবার রুমে আসে, এসে দেখে তোবা বিছানায় ঘাপটি মেরে শুয়ে আছে। তা দেখে নীর মুচকি হাসে, তারপর তোবার পাশে গিয়ে বসে ওর মাথায় বিলি কেটে দিতে থাকে আর আলতো করে ডাকতে থাকে, বউ, ও বউ, ওঠো, দেখো সন্ধ্যা হয়ে গেছে, আর একটু ঘুমাতে দাও না নীর। তোবা চোখ বন্ধ করে ঘুমের ঘোরে বলে, তা তো হয় না, এখন যে আমাদের অনেক কাজ পড়ে আছে, ওঠো তাড়াতাড়ি, ওঠো।
তোবা এবার আধো আধো করে চোখ খোলে, তারপর নীরকে দেখে এক গাল হাসি দেয়। নীর তা দেখে একটা হাসি দিল। পরক্ষণেই তোবা নীরকে জড়িয়ে ধরে ওর গালে কিস করে। নীরও হেসে ওকে জড়িয়ে ধরে। রাতের বেলা তোবার হাত রক্তে লাল হয়ে গিয়েছে, জামাতে লাল রক্তের ছাপ স্পষ্ট, ফ্লোরে একজনের নিথর দেহ ফুরে আছে, সাদা ফ্লোরে রক্ত ভেসে যাচ্ছে। সামনে আর কারো নয়, বরং নীরের দেহ পড়ে আছে। কিছুক্ষণ আগেই তোবার নিজ হাতে নীরের পেটে ছুরি ঢুকিয়ে দিয়েছে। তোবা নীরের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। নিজের মোবাইল হাতে নিয়ে আফজলকে ফোন করে আর কথা বলতে থাকে। কাজ হয়ে গিয়েছে মামা। সত্যি তুই নীরকে মেরে ফেলেছিস? হ্যাঁ, তুমি এখন আসো। হ্যাঁ আসছি। আফজল ফোন রেখেই আরেকজনকে ফোন দেয় আর বলে, কাজ হয়ে গেছে, তুই আমার সঙ্গে তাড়াতাড়ি ওই বাসায় চল। এই বলে তিনি বেরিয়ে যান। কিছুক্ষণের মধ্যেই আফজল এসে পড়ে। কলিং বেল বাজতেই তোবা গেট খুলে দেয়। গেট খুলে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে, কেননা আফজল একা নয়, তার সাথে আরেকজন আছে। আর তোবা তাকে চিনে। আফজলের সাথে যে এসেছে সে আর কেউ নয়, বরং সে হলো তিহান। কিন্তু আচুক করার বিষয়, তোবার মুখে কোনো এক্সপ্রেশন নেই, যেখানে তোবার শকড হওয়ার কথা তিহানকে দেখে। অথচ তিহানকে দেখে তোবা যেন একদমই স্বাভাবিক। তোবা দরজা খুলেই ভেতরে চলে যায়, আর সাথে তিহান আর আফজলও ভেতরে চলে যায়। ভেতরে গিয়ে দেখে মেঝেতে নীরের লাশ পড়ে আছে। নীরের লাশ দেখে আফজল আর তিহান এক পৈশাচিক হাসি দেয়। তোবা এক কোণে দাঁড়িয়ে আছে আর দৃষ্টি নীরের নিথর দেহের দিকে। নিথর দেহের দিকে তাকিয়ে তোবা বলে, মেরে ফেলেছি আমি ওকে মামা, আমার মায়ের হত্যাকারীকে মেরে ফেলেছি। এই শুনে আফজল আর তিহান হো হো করে হাসতে থাকে। খুব ভালো করেছো, কিন্তু তোমার যে একটা মিস্টেক হয়ে গেল, তুমি তোমার মায়ের হত্যাকারীকে মারতে পারোনি, তোমার মায়ের হত্যাকারী এখনও বেঁচে আছে। মানে নীর তো মরে গেছে, ও তো বেঁচে নেই, সেই তো আমার মায়ের খুনি। নীর তোমার মায়ের হত্যাকারী নয়, বরং তোমার মায়ের হত্যাকারী তোমার সামনে, গাধী মেয়ে একটা। তোমা অবাক চোখে তিহানের দিকে তাকিয়ে আছে। তা দেখে তিহান বলে ওঠে, কি বুঝতে পারছো না তাই তো? ওকে সহজ ভাষায় বলছি, আমি আর আফজল সাহেব তোমার মায়ের খুনি, নির্ণয়, এবার তো বুঝেছ? কি? হ্যাঁ ঠিক শুনেছ, নীর তো শুধু আমাদের পথের কাঁটা, যাকে সরানোর জন্য তোমাকে আমরা কাজে লাগিয়েছি। আহ তিহান, ও তো ছোট মানুষ, এইসব কিছুই ওর ছোট মাথায় ঢুকবে না, ওকে বুঝিয়ে বলতে হবে। মানে মানে কি এসবের? ওহো পাপা, আমি তো ভুলেই গিয়েছিলাম, মেয়েরা একটু মাথামোটা হই, তাদের কিছু বেখানা করে বুঝালে বুঝেই না। আই নো মাই সান। তিহান আফজলের একমাত্র ছেলে, এই বাবা ছেলে মিলেই সব কিছু করেছে, এদের প্ল্যানেই সব কিছু হয়েছে। বাবা তুমিই বলো আমরা কিভাবে ফপিকে খুন করেছি। ওকে তাহলে শোন, সম্পত্তির জন্য এইসব করি আমরা। আমি ছোট থেকে একটু বখাটে ছিলাম, এমন খারাপ কাজ ছিল না যে করতাম না, আবার মাঝে মধ্যে নেশাও করতাম, তাই বাবা আমার সহ্য করতে পারতো না। একবার এক মেয়েকে ইপটিজিং করি বলে বাবা আমার ঘর থেকে আমাকে বের করে দেয়, তেজ্য সন্তান করে, আর সকল সম্পত্তি তোর মায়ের নামে করে দেয়। আমি রাস্তায় রাস্তায় ঘুরতে থাকি, পরে এক সময় বড় ঘরের এক মেয়েকে ফাঁসিয়ে বিয়ে করে ফেলি, আর ওর সকল সম্পত্তি নিজে করে নেই। এর মধ্যেই তোর মা আমার সাথে যোগাযোগ করে, আমিও করি, কিন্তু আমার ওর প্রতি ক্ষোভ জমেছিল, ওর জন্য আমি কোনো সম্পত্তি পাইনি, তাই সুযোগ খুঁজছিলাম কিভাবে ওর সকল সম্পত্তি নিজের করব। কিন্তু এর আগেই ও কীভাবে যেন আমার মতলব বুঝে যায় আর আমাকে কোনো সম্পত্তিও দিবে না জানিয়ে দেয়, তাই রাগে জিদে ওর পেটে আমি ছুরি চালিয়ে দিই। ওর মরার আগে প্রপার্টির কাগজ সাইন করি নি, পরে ওকে রাস্তায় ফেলে দিয়ে চলে যাচ্ছিলাম লাশ ফেলে। এমন সময় ওই রাস্তা দিয়েই নীরের গাড়ি যাচ্ছিল, আমি তাড়াতাড়ি লুকিয়ে যাই, কেননা আমি নীরকে চিনতাম। নীর রাস্তার কাউকে পড়ে থাকতে দেখে গাড়ি থামিয়ে তার সামনে যায়। তার সামনে গিয়ে দেখে তোর মা যন্ত্রণায় কাতরাচ্ছে আর বলছে ছুরি উঠাতে। নীর তাই ছুরি উঠিয়ে ফেলে দেয়, তখনই আমি ছবি উঠিয়ে ফেলি, তখনই বুঝে নিই ছবিটি কাজে লাগবে। নীর তোর মাকে হসপিটালে নিয়ে যায়, কিন্তু ততক্ষণে তোর মা মারা যায়। নীরের সেই দিন ফ্লাইট ছিল বলে সে তোর মাকে হসপিটালে দিয়ে চলে যায়। নীর তো তোর মাকে চিনেও না, কিন্তু তোর মায়ের হেল্প করতে গিয়ে ও আজ নিজেই শহীদ হয়ে গেল। এই বলে হু হু করে হাসতে থাকে ওরা দুজন।
তোবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, কী করবে বুঝতে পারছে না। নিজের মামার দিকে তাকিয়ে বলে, ছি মামা, সামান্য সম্পত্তির জন্য এত নিচে নামতে পারলে? হ্যাঁ পারলাম। কিন্তু তোমরা নীরের পিছনে কেন পড়েছিলে? ওর সাথে কী শত্রুতা ছিল যে ওকে আমার হাত দিয়ে খুন করালে? ওর সাথে এমন কেন করলে? ওই একই সম্পত্তির জন্য, এছাড়া কোনো কারণ নেই। নীর আর আমার দেখা হয় গ্রিসে, যখন ওর স্টাডি শেষ করছিল, ওর সাথে মিশে বুঝতে পারি ও কতটা রিচ। আমার আবার ছোটোবেলা থেকেই টাকার নেশা ছিল, শর্টকাটে কীভাবে বড়লোক হব সেই রাস্তা খুঁজতাম, আর সেই রাস্তা ছিল নীর। তাই আমি ওর সাথে ফ্রেন্ডশিপ করি আর ওর সাথে সাথে থাকা স্টার্ট করি, ওর ভালো বন্ধু হওয়ার ট্রাই করি, আর হয়েও যাই। এর মধ্যে ওর বাবা মা মারা যায় আর ও বাংলাদেশে চলে আসে, আমিও ওর সাথে চলে আসি। এইখানে নিজের বাবার বিজনেস দেখতে শুরু করে আমিও ওর সাথে যোগ হই, ওর বিশ্বাস অর্জন করি। নীরও আমায় অনেক বিশ্বাস করত, তাই তো ও আমাকে ওর কোম্পানির 20% শেয়ারের মালিক করে দেয়। আর এইটা এর অপব্যবহার করে আমি ওর অগোচরে ওর নাম ইউজ করে চাঁদা উঠাতাম, মানুষকে ভয় দেখিয়ে টাকা নিতাম, অনেক সময় টাকার বদলে খুনও করতাম, কিন্তু নাম দিতাম নীরের। আর নীরের যেহেতু অনেক ক্ষমতা, তাই কেউ ওর বিরুদ্ধে যাওয়ার সাহস পেত না, আর নীরও এসব জানত না। কিন্তু আমার তো ওর প্রপার্টির দরকার ছিল, কিছুতেই সেগুলো হাতাতে পারছিলাম না। এমন সময় তুমি ওর লাইফে আসো, তখনইও তোমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তোমাকে দেখেই আমি তোমাকে দেখে চিনে যাই, কিন্তু তুমি আমায় চিননি, কেননা তুমি আমায় এর আগে দেখোনি। তোমাকে দেখে আমার মাথায় বুদ্ধি খেলে তোমাকে দিয়েই আমি নীরকে আমার রাস্তা থেকে সরাবো। তাই বাবা আর আমি মিলে এই ষড়যন্ত্র করি, তোমায় নীরের নামে যা ইচ্ছা বানিয়ে বলি, সেই ছবিগুলোকে কাজে লাগাই আর কাজেও দেই। তুমি নীরকে ঠিকই মেরে ফেলো, কিন্তু নীরের ভাগ্য ভালো হওয়ায় সে বেঁচে যায়। নীর বেঁচে গিয়েছে শুনে খুব রাগ হই, আবার এর মধ্যে সে সব সম্পত্তি দান করে দিতে চেয়েছিল, যে সম্পত্তির জন্য এত বছর ঘুরেছি, এত কিছু করলাম, সেই সম্পত্তি এখন হাতছাড়া হয়ে যাবে তা সহ্য করতে পারছিলাম না। তাই তোমরা আবার আমায় ইউজ করলে, আমাকে ফোন দিয়ে নীরের নামে বানিয়ে কথা শোনালে, আবার আমার ইমোশনাল ব্ল্যাকমেল করলে যাতে আমি আবার ওকে খুন করি, তাই তো? এই তো বুঝে গিয়েছো, এখন সব যখন বুঝেই গিয়েছো আর জেনে গিয়েছো, তাহলে তোমার আর বেঁচে থেকে লাভ কি? তুমিও চলে যাও তোমার মৃত স্বামী নীরের কাছে। এই বলেই তিহান পেছন থেকে পিস্তল বের করে তোবার মাথায় ঠাকায়, তারপর বলে, গুড বাই তুবা, অনেক কষ্ট করেছো, এইবার একটু আরাম নাও। এই বলে সে গুলি চালিয়ে দেয়। গুলির শব্দে পুরো বাড়ি কেঁপে ওঠে, কিন্তু গুলিটা তুবার গায়ে লাগে না, কেননা তিহান গুলি চালানোর আগেই পেছন থেকে কেউ তিহানের হাতে গুলি করে, যার জন্য ওর হাত থেকে গানটা পড়ে যায়। তিহান পিছে ফিরে শকড, কারণ তার সামনে নীর দাঁড়িয়ে আছে। নীর পকেটে হাত দিয়ে তিহানের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে, আর ওর পেছনে নুহাশ দাঁড়ানো। নুহাশের হাতে পিস্তল, মানে গুলিটা নুহাশ করেছিল। তিহান নীরকে দেখে কাঁপা কাঁপা গলায় বলে, নীর, তুই কিভাবে বেঁচে আছিস? তুই না মরে গেছিস? এই কথা শোনার সাথে সাথে নীর হো হো করে হেসে দেয়। নীরের হাসিটা ছিল খুবই ভয়ঙ্কর, যে কেউ নীরের এই হাসি দেখলে গায়ে কাঁটা দিয়ে উঠবে। আফজাল আর তিহান দুইজন দুইজনের দিকে একবার তাকালো, আরেকবার নীরের দিকে তাকায়। তা দেখে নীর বলে, তিহান, তুই কি মনে করেছিস তুই একাই গেম খেলতে পারিস? আমি পারি না। বলে যাস না যে গেম তুই আমার সাথে খেলেছিলি, ওই গেমের মাস্টার মাইন্ড আমি, আমাকে হারানো এত সহজ না। তুমি এক গেম খেলেছো, আমরাও এক গেম খেলেছি, সিম্পল। এই বলে তোবা তিহানের পাশ কাটিয়ে নীরের কাছে চলে যায়। নীরের কাছে যেতেই নীর ওকে নিজের সাথে জড়িয়ে ধরে। মানে কি এইসবের? খুব সিম্পল অঙ্কল, এতক্ষণ যা হচ্ছে সবই ছিল আমাদের সাজানো নাটক। ওপ সরি, কিছুটা ভুল বলে ফেললাম, এতক্ষণ না, শুরু থেকে এই পর্যন্ত যা হয়েছে সে সবই আমার সাজানো নাটক ছিল। আবার সেই বাঁকা হেসে কথাটা বলল নীর। শুরু থেকে মানে? শুরু থেকে মানে তুবাকে যখন থেকে তোরা ম্যানিপুলেট করা শুরু করেছিস তখন থেকে, আমাকে গুলি করে মারা থেকে শুরু করে এতদিন যা যা হয়েছে সবই নাটক ছিল।
আমাকে ভুল বোঝা, আমাকে গুলি করা, আমার কোমায় যাওয়া, তোবার আমাকে ঘৃণা করা, সব। কিন্তু এর মধ্যে শুধু বিয়েটাই আসল ছিল, তাই না জান? ইয়েস জান। কিন্তু কিভাবে কি? তাহলে শুনুন, তোবাকে যখন আপনি আর তিহান সেই ছবি আর ভিডিও পাঠান, তখন তোবা সেগুলো বিশ্বাস করেনি। কেননা এই সব কিছুর আগে তোবা একবার আমাকে ওর ফ্যামিলি পিক দেখিয়েছিল, তখন ওর মায়ের ছবিও আমাকে দেখায়। আমি ওর মাকে দেখেই চিনে যাই। আর ওকে আমি পুরো ঘটনাটা খুলে বলি, যে সেই দিন কী অবস্থায় আমি আন্টিকে পাই আর তাকে হাসপাতালে নিয়ে যাই। সব শুনে তোবা সেদিন অনেক কাঁদে। আমি ওকে সান্ত্বনা দেই, কিন্তু আপনি যখন ছবিগুলো দেন তখন তোবার কিছুটা সন্দেহ হয়ে যায় যে কেউ এই ছবিগুলো ইচ্ছে করেই করেছে। আর তখনই আপনি ফোন দেন ওকে। তোবার কেন জানি সন্দেহ আরও গাঢ় হতে থাকে যে এর পেছনে শিওর কেউ আছে। তোবা আপনার সাথে কথা শেষ হওয়ার সাথে সাথেই আমায় ফোন দেয়। আমি ওকে বলি আপনার সাথে দেখা করতে। আপনারা যেখানে বসে কথা বলছিলেন এর পিছনেই আমি ছদ্মবেশে বসেছিলাম। আপনাকে তো আমি দেখেই জেনে গিয়েছিলাম। তোবা আপনার কথা শুনেই বুঝে যায় ওর মায়ের খুনের পিছনে আপনার কোনো না কোনো হাত আছে। কিন্তু যখন আমায় মারতে বলেন তখনই আমি বুঝে যাই এর পিছনে কোনো বড় ষড়যন্ত্র আছে, আর আপনি একা নন। আমি যেহেতু আপনার পিছনে ছিলাম তাই আপনি আমায় দেখেননি। তারপর নীর থামে না, এক নাগারে বলতে থাকে। তোবা সেদিন আমায় ঠিকই দেখতে পেয়েছিল। আমি ওকে ইশারায় বলি রাজি হয়ে যেতে, আর তোবাও তাই করে। আপনি মনে করেন ও আপনাদের জালে পা দিয়েছে, কিন্তু না, উল্টো আপনারা আমাদের জালে পা দিলেন। পরে বাসায় এসে আমি লেগে পড়ি সত্যিটা জানার পিছনে। এর মধ্যে নুহাসও আমার সাথেই ছিল। খোঁজ নিয়ে জানতে পারি যে আপনিই তোবার মাকে খুন করেন, কিন্তু আপনি আমায় মারতে চান তা ক্লিয়ার ছিল না। তাই আরও খোঁজ নেই, কিন্তু কিছুই খুঁজে বের করতে পারি না। তাই আসল কালপ্রিটকে ধরতে তোবাকে বলি গুলি মারার অ্যাক্টিং করতে। বেচারি তো কিছুতেই আমায় গুলি করে মারতে চাইছিল না, কিন্তু ওকে বোঝাই যে আমার কিচ্ছু হবে না, আমি বুলেট প্রুফ জ্যাকেট পরে থাকব, তুমি শুধু আমায় মারার অ্যাক্টিং করবে। অনেক কষ্টে রাজি হয়, আর আপনাদের প্ল্যান মতোই আমরা সব করি। তোবা আমায় গুলি করে মেরে চলে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত জ্যাকেটটা একটু নড়ে যায়, যার ফলে গুলিটা আমার বাঁ পাশের সাইডে ছুঁয়ে চলে যায়, যার ফলে আমি আহত হই, অজ্ঞান হয়ে যাই। নুহাস আড়ালেই ছিল। আমার কাছে এসে যখন আমি উঠাতে আসে তখন বুঝে যায় যে গুলিটা আমার লেগে গেছে। তাই সে খুব দ্রুত আমায় হাসপাতালে নিয়ে যায়। এর মধ্যে তোবা খবর পেয়ে যায় আরও পাগলামো শুরু করে আমার কাছে আসার জন্য। কিন্তু এই সময় আমার কাছে আসলে পুরো প্ল্যানটাই নষ্ট হয়ে যেত। তাই ওকে আমার কসম দিয়ে আটকে রাখি, কিন্তু কিভাবে যেন আপনারা জেনে যান আমি বেঁচে আছি। তাই কোমায় যাওয়ার অ্যাক্টিং করি, আর এমনিও আমার কিছু টাইম দরকার ছিল সব কিছু জানার। পরে জানতে পারি যে তিহানও এইসব করে। ও যে আমার কোম্পানির সব শেয়ার নিজের নামে করে ফেলেছিল সেটার খবর আমি ঠিকই পেয়েছি। আমি ভাবতেও পারিনি তিহান এমন করবে। আপনাকে দেখে আমার তিহানের ওপর সন্দেহ ঠিকই হয়েছিল, কিন্তু পরে ভাবলাম ও এমন করবে কেন, তাই গুরুত্ব দেইনি। যখন জানি তখন অনেক বড় শক্ট খাই। আমি কিছুটা আন্দাজ করতে পেরেছিলাম যে এইসব হয়তো প্রপার্টির জন্য, কিন্তু আমি শিওর ছিলাম না ও কেন এমন করছিল। তাই সব সত্যি আপনাদের কাছ থেকে জানতে আবার এই নাটক করি। তোবাকে বিয়ে করি, ওর সাথে প্রতিশোধ নেওয়ার অ্যাক্টিং করি। বাসাতেও একই জিনিস করতে হয়, কেননা আপনারা যে বাসায় স্পিকার সেট করেছেন তা আমার জানা ছিল। আবার তার ওপর আমার বডিগার্ডের বদলে নিজের লোক দিয়ে দেন, তাই তোবা আর আমাকে এত ড্রামা করতে হয়। কিন্তু আপনারা তো নিজের থেকে ধরা দেওয়ার মানুষ না, আর তিহানের এই বন্ধুত্বের পেছনে থাকা মুখোশ আমার আর ভালো লাগছিল না, সহ্য হচ্ছিল না। তাই আমি একটা প্ল্যান করি আর তিহানকে বলি আমি সব প্রপার্টি দান করে দিচ্ছি। আমার বিশ্বাস ছিল যদি এইসব প্রপার্টির জন্য হয় তাহলে তিহান রিয়্যাক্ট করবে আর তাড়াহুড়ো করে উল্টো কোনো স্টেপ নেবে। আর ঠিক তাই হলো। তোমরা নিজে থেকে তোবাকে ফোন দিলে কাজ আরও সহজ হয়। শোনো মামা, নিজের ওই লোক দিয়ে আমার কাছে ফোন পাঠালে আর আমাকে আবার উস্কাতে থাকতে, আমরাও এটাই চাইছিলাম। তাই আমিও চটজলদি সব প্ল্যান মাফিক করে ফেলি, আবার নীরকে মারারও প্ল্যান করি। আর দেখো, এইবার পাখি নিজে এসে আমাদের জালে বন্দি হয় আর তোতা পাখির মতো সব বলে দেয়।
তোমরা নিজের জালে নিজেই ফেসেছ। তোমরা কি মনে করছ তোমাকে হাতিয়ার বানিয়ে আমার রাস্তা থেকে সরাবে? তা তো আর হলো না, উল্টো তুবার দ্বারা তোমরা আমার জালে আটকে গেলে। তোদের নিজে হাতে শাস্তি দিতে চেয়েছিলাম, বাট তুবা চাচ্ছিল আইন তোদের শাস্তি দিক, তাই বেঁচে গেলি। তা না হলে তোদের যে কি অবস্থা করতাম আমি তা কল্পনাতেও ভাবতে পারতি না। সে যাই হোক, তোমাদের মতো মানুষের সাথে কথা বলাটা আমার রুচিতে বাধে। সো ইন্সপেক্টর, কামিন। তখন ইন্সপেক্টর আর কনস্টেবল এসে ওদের হাতে হ্যান্ডকাফ পরিয়ে নিয়ে চলে যায়। তারা পাশের রুমেই ছিল, তারা সব শুনেছে, কিন্তু পাক্কা প্রফের জন্য তিহান আর অফজলের সব কথা নুহাস রেকর্ড করে, যাতে তারা কোনো মতে ছাড়া না পায়। নীর আর তোবা ব্যালকনিতে বসে আছে, তোবা নীরের কোলে বসে আছে, নীর দু হাত দিয়ে তোবার কোমর জড়িয়ে আছে। চাঁদের স্নিগ্ধ আলো দুজনের ওপর পড়েছে, চারিদিকে হালকা বাতাস বইছে, একদম মনোমুগ্ধকর পরিবেশ। তোবা নীরের বুকে মাথা রেখে চাঁদ দেখছে, আর নীর তোবাকে দেখছে। তোবা তা বুঝতে পেরে বলে, এই যে মিস্টার কদুচোর, আমায় এভাবে কি দেখছেন? হ্যাঁ, চাঁদ দেখেন? চাঁদই তো দেখছি, আমার চাঁদ তো এই যে তুমি। তোবা নীরের বুকে মুখ লুকায়, নীর তা দেখে মুচকে হেসে বলে, লজ্জাই মানায় কন্যারূপে এক অপসরীর মুখে, যেথায় তার মুখখানি লাগে মুখোজ্জ্বল, ফুটে ওঠে এক স্মিত লজ্জাময় হাসি, আর সেই হাসিতেই মরি আমি শতবার। তোবা এবার মাথা উঠিয়ে বলে, বাবা, এখন দেখি কবিও হয়ে গেছেন। তোমার ভালোবাসার রঙই তো আমাকে এমন বানিয়েছে, আমার বিজনেসম্যান থেকে তোমার লাভার বানিয়েছে। লাভার তো পরে, এর আগে তুমি কদুচোর। হায় রে কপাল, কই রোমান্টিক মুড নিয়ে কথা বলছি আর তুমি আমার মুডের 13টা বাজাচ্ছ। 100 বার বাজাবো, তাতে তোমার কি? হুম, আমার কি, তাই না? দাঁড়াও দেখাচ্ছি। এই বলে কুট করে তোমার ঘাড়ে কামড় দিয়ে দেয় নীর। তোমার ব্যথায় আহ করে ওঠে। নীর সরে আসতে তোমার নিজের ঘাড় হাত দিয়ে বোলাতে বোলাতে বলে, আগে জানতাম আপনি শুধু কদুচোর, এখন দেখে গহীন জঙ্গলের রাক্ষস। আমি রাক্ষস, তাই না? এইবার দেখো এই রাক্ষস কি করে। এই বলেই তোবাকে নীর কোলে নিয়ে রুমে যেতে শুরু করে, আর তোবা হাত পা ছোড়াছুড়ি করতে থাকে। তা দেখে নীর একটু ধমকের সুরেই বলে, কোনো নড়াচড়া করো না, অনেক দূরে থেকেছি তোমার থেকে, আর না, আমাকে এখন তোমাকে প্রয়োজন, সো বি কাম। এই বলে নীর তোবাকে বিছানায় শুয়ে তোবার উপর চড়ে নিজের ভর ছেড়ে দেয়, আর তোবার হাত বিছানার সাথে চেপে ধরে ও ঠোঁট দুটো আঁকড়ে ধরে। দুজনেই পাড়ি দেয় ভালোবাসার রাজ্যে। 3 মাস পর, ওই কদুচোরের বাচ্চা কদুচোর। নীর হন্ততন্ত হয়ে রুমে এসে বলে, কি হয়েছে, কি হয়েছে, সারের মতো এমন চেঁচাচ্ছ কেন? এই বলে নীর জিভে এক কামড় দেয়। কাম সারছে? কি, আমি সারের মতো চেঁচাচ্ছি? সাহস তো কম না, আমার মিথ্যা অপবাদ দাও। থাকুম না আর তোমার সাথে, আমি এখনই বাপের বাড়ি যাব, সরো। আরে আরে জান, রাগ করছো কেন? আমি কি বলছি, তুমি ষাঁড়ের মতো চেঁচাচ্ছ? তুমি তো কত মিষ্টি কণ্ঠে আমায় ডাক দিলে, তাই না? তা কেন ডাক দিয়েছিলে আমাকে? হুম, পানি খাবো, পানি দাও। পানি তো তোমার সামনেই। তো পানি এনে দাও, আমি খাবো। এই জন্য ডাকলে? জানো তোমার এই ডাকে কত ইম্পর্টেন্ট ভিডিও কনফারেন্স ছেড়ে আসছি, নিজেই তো পানিটা নিয়ে খেতে পারতে। কি বললা, আমার কথা শোনা, সাহস তো কম না? না মানে, চুপ, তুমি নিজে তো বলছিলা এই 9 মাস তুমি আমায় প্রপার টেক কেয়ার করবা, আমার সব কাজ করবা, তুমি সবসময় আমার পাশে থাকবা, তাহলে এখন এসব বলছো কেন? হ্যাঁ, ও বুঝেছি, আমায় এখন ভালো লাগে না, তাই না? আগের মতো আমি এখন স্লিম না, মোটা হয়ে যাচ্ছি, আগের মতো তেমন সুন্দরও না এখন, তাই তো মন উঠে গেছে আমার থেকে, তাই না? তোবা কান্না করে দেয়। নীর গিয়ে এবার তোবার পাশে বসে ওকে জড়িয়ে ধরে বলে, কে বলছে এইসব যে তুমি মোটা হচ্ছ? তুমি তো দিন দিন কিউট হচ্ছ, একেবারে টেডি বিয়ারের মতো, আর তোমার ভেতরে আর এক টেডি বিয়ার বড় হচ্ছে, বুঝলা? আর কি জানি বললে, তুমি সুন্দর না এখন? তুমি আগের চেয়ে আরও বেশি সুন্দর হয়ে গিয়েছ, আর তুমি সুন্দর হও আর অসুন্দর হও, তুমি আমার, বুঝলে? তোমার উপর কখনো আমার মন উঠে যাবে না, কেননা আমার মন যে তোমাতে বন্ধী,
সে চাইলেও সেখান থেকে মুক্ত হতে পারবে না। এখন কান্না অফ করো, আমি পানি দিচ্ছি। কথাগুলো বলে নীর তুবাকে পানি খাইয়ে দেয়। তারপর তুবার পাশে বসে তুবা নীরকে জড়িয়ে ধরে বলে, অনেক বেশি ভালোবাসি তোমাকে নীর, কিন্তু মাঝে মাঝে আমার কি হয় বুঝি না, অকারণে ওভার রিয়াক্ট করে বসি। প্লিজ তাতে কষ্ট পেও না আর আমায় ছেড়ে যেও না। নীর মুচকে হেসে বলে, আরে এটা তেমন কিছুই না, এখন এমন হবেই, এই সময় তোমার মুড সুইং হবে, এইটাই স্বাভাবিক, এতে তোমার দোষ নেই। তুমি এখন এত কিছু ভেবো না তো, ঘুমাও। তোমার বুকে ঘুমাতে দেবে? এইটা আবার জিজ্ঞেস করতে হয়, আসো। তারপর নীর তানভিকে বুকের সাথে জড়িয়ে ধরে শুয়ে পড়ে আর ওর মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। সবাই যা ভাবছেন তাই ঠিক, তুবা মা হতে চলছে, দু মাসের অন্তঃসত্ত্বা সে, কিন্তু তুবা অন্যদের তুলনায় বেশ দুর্বল, তার উপর রক্ত আর ভাইটামিনের অভাব আছে, তাই ডক্টর ওকে বেশি বেশি রেস্ট নিতে বলেছে, তার প্রপার টেক কেয়ার নিতে বলেছে, ঠিকমতো ঔষধ আর খাবার খেতে বলেছে, তা না হলে পরবর্তীতে সমস্যা হতে পারে। তুবার সব কাজের জন্য সার্ভেন্ট থাকলেও তুবার শুধু নীরকেই চায়, তাই বাধ্য হয়ে নীরুর পাশে কাছেই থাকে। তুবার প্রপার টেক কেয়ার নেয়, সবসময় তুবার দিকে খেয়াল রাখে, কোনো কিছুতে কমতি রাখে না সে। এভাবেই চলছে দিন তিন বছর পর। নিতান বাবা এভাবে দৌড়ায় না, পড়ে যাবে তো, দেখো মামার সাথে এমন দুষ্টুমি করে না। মা মা আমি থাকবো না। এমন করে না সোনা, খেয়ে নাও না, মাম্মা আর পারছে না। কিন্তু কে শোনে কার কথা, নিতান তো সারা বাড়ি দৌড়াতে চলেছে আর পিছে তুবা খাবার নিয়ে দৌড়াচ্ছে। অবশেষে ধরে নিতানকে খাইয়ে দেয়। খাওয়া শেষে তুবা পিছে ঘুরে দেখে নিভে মুখ ফুলিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তা দেখে তুবা ওর কাছে যেতেই বলে, কি হয়েছে আমার সোনা পাখিটার, এভাবে মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছে কেন সে? কথা বলবে না তুমি আমার তাতে। কেন, আমি কি করেছি শুনি। তুমি আমায় একটু ভালোবাসো না, শুধু ভাইয়াকে ভালোবাসো। ওরে আমার সোনাটা, কে বলেছে আমি তোমায় ভালোবাসি না, মাম্মা তোমাকে অনেক বেশি ভালোবাসে। মিথ্যা কথা, তুমি আমায় ভালোবাসো না, যদি ভালোবাসতে তাইলে শুধু ভাইয়াকে খাইয়ে দিতে না, আমারে তো দিলে না। কে বলেছে আমি তোমায় খাওয়াবো না, এই যে এখন খাওয়াবো। তোমার ভাই তো খিচুড়ি ছাড়া কিছুই খায় না, আর তুমি তো খিচুড়ি খাও না, তাই আমি ওকে একা খাইয়ে দিলাম, এখন চলো তোমাকে খাইয়ে দেব, তোমার জন্য আমি পায়েস রেঁধেছি। হ্যাঁ চলো চলো চলো। তারপর তোমার নিভিকে খাইয়ে দেয়। খাওয়া শেষে দুই ভাই বোনকে একসাথে ঘুম পাড়িয়ে দেয়। এবার আসি পরিচয়ে। নিতান আর নিভি হচ্ছে তোমার নীরবের ছেলে মেয়ে, তোমার টুইন বেবি হয়, একটা ছেলে একটা মেয়ে। নীর আর তোবার নামের সাথে মিলিয়ে দুজনের নাম রাখা হয় নিতান আর নিভি। নিভি দেখতে একদম নীরের মতো হয়েছে আর নিতান দেখতে একদম তোবার মতো, দুজনেই বেশ দুষ্টু। দুজনে মিলে তোবাকে পাগল করে ফেলে। তোবা একটু রাগ করলেও পরে ওদের নিষ্পাপ চেহারা দেখে সব ভুলে যায়। আর নীরের নিতান আর নিভি যেন ওর কলিজা, অনেক বেশি ভালোবাসে দুজনকে সে। তাদের কিছু লাগলে বলতে দেরি, কিন্তু আনতে নয়, দুজনকে একদম মাথায় উঠিয়ে রাখে। অফিস শেষে দুজনের মধ্যে সবসময় কিছু না কিছু নিয়েই আসে। তারা একদম একটা পারফেক্ট ফ্যামিলি। রাতের বেলা নিতান আর নিভি রুমে ঘুমিয়ে আছে, নীর আর তুবা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, বাইরের মনোরম পরিবেশ উপভোগ করছে। হঠাৎ নীর তুবাকে পেছন দিক থেকে জড়িয়ে ধরে ওর কাঁধে থুতনি রেখে বলে, আজ আমাদের বিয়ের 5 বছর পূর্ণ হলো, তাই না? দেখতে দেখতে কিভাবে 5টা বছর কেটে গেল, তাই না? বুঝতেই পারলাম না। কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসা এখনো একটুও কমলো না, বরং দিন দিন যেন এই ভালোবাসাটা বেড়েই চলেছে। যা, তুমিও না, 2 বাচ্চার বাপ হয়েও এখনো এসব বলছো। তো সমস্যা কই, আর কোথায় লেখা আছে 2 বাচ্চার বাপ হলে এসব কথা বলা যাবে না? বরং আমার তো মনে হয় আমাদের আরো 2টো বাচ্চা নেওয়া উচিত, কি বলো? না রে বাবা না, এই 2টারে পালতে পালতে তো আমি শেষ, আরো 2টা আসলে তো আমি জানি শেষ, তাই নাকি? তখনই পেছন থেকে নিভি বলে ওঠে, এইটা কিন্তু ঠিক না বাপ্পা, তুই একা একা শুধু মাম্মাকে আদল করছিস।
একটু। পাপা তুমি আমাদের একটু আদর করো না, শুধু মাম্মাকে আদর করো। এই শুনেই নীর তাড়াতাড়ি দুবার থেকে সরে দাঁড়ায় আর মুখে এক হাসি ফুটিয়ে বলে, কে বলেছে আমি তোমাদের আদর করি না? আসো এখনই আদর করে দিচ্ছি। বলতে দেরি, কিন্তু নিভি আর নিতানে দেরি নেই আসতে। দুজনে দৌড়ে নীরের কোলে চড়ে বসে, নীর ওদের কোলে নিয়ে দুজনের গালে কিস করে। এইবার হয়েছে? হয়েছে। তোবা কাছে এসে দুজনের গালে কিস করে দেয় আর দুজনেই খিলখিল করে হেসে ওঠে। ওদের হাসি দেখে নীর তোবাও হেসে ওঠে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের গল্পটি এখানেই শেষ হচ্ছে। তো আশা করছি আপনাদের গল্পটি খুব খুব ভালো লেগেছে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। এছাড়া এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে সবার আগে আপনার কাছে আমাদের গল্পগুলো পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের মতো গল্প এ পর্যন্তই। নেক্সট গল্পে আরও একটি নতুন গল্প নিয়ে আসছি। তো সবাই তৈরি থাকুন আর আজকে বিদায় নিচ্ছি।